হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে ভারতের ইতিহাস থেকে এনশিয়ান্ট ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়া এবং যে ধরনের প্রশ্নগুলো হয় সমস্ত প্রশ্ন একসাথে আলোচনা করবো একটা ভিডিওর মধ্যে আশা করি তোমরা ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর একটা কথা বলে রাখি যে আগে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় আন্দোলনের জন্য একটা স্পেশাল ভিডিও আপলোড করেছি ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয়েছে তবে খুবই দ্রুততার সাথে কারণ ভিডিওটা অনেক বড়ো হয়েছে সুতরাং এর কিছু কিছু ভুল অ্যান্সার আছে যেগুলো আমি তোমাদের বলেছি তোমাদের যেগুলো ডাউট থাকবে সেগুলো কমেন্ট সেকশনে জানাবে কারণ আমি ভুলগুলো অনিচ্ছাকৃত কারণ সোর্স থেকে এ ধরনের মিস্টেক হয়ে আছে তবে কিছু কিছু কারেকশান করা হয়েছে কিছু কিছু কারেকশান করা হয়নি তবে তোমাদের যেগুলো ভুল মনে হবে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে বা জানাবে যে স্যার এই প্রশ্নটা এরকম ছিল অ্যান্সারটা লিখবে শুধু এ বি বা প্রশ্ন লিখলে কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিতে আমি পারব না তো শুধুমাত্র প্রশ্নটা লিখবে বা অ্যান্সারটা লিখবে স্যার এই অ্যান্সারটা ভুল এই প্রশ্নর এই অ্যান্সারটা ছিল তাহলে আমি অ্যান্সারটা সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করবো আজ ইতিহাসের সমস্ত প্রশ্নটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিওটা অনেকটাই লম্বা হবে আর এটা পিএসসি ফোর্ড এসআই এবং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে সমস্ত সিলেবাস ইতিহাসের যাবতীয় প্রশ্ন একটা ভিডিওর মধ্যেই আলোচনা করবো আশা করি ভিডিওটা অনেকটাই বড় হবে আর আমি ভিডিওটা আগে আপলোড করেছি কয়েকটা পার্টে কিন্তু এটা এখন আলোচনা করব কুইক রিভিশন হিসাবে কারণ যে কোনো পরীক্ষার আগেই একবার আমাদের রিভিশন করতেই হয় সুতরাং এই রিভিশনের আকারে আমরা দেখব আর এই ভিডিওটা আমি প্রথম থেকে আলোচনা করব না কারণ এটা শেষ দিক থেকে আলোচনা করবো কারণ শেষ দিক থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আর শেষ দিক থেকে আলোচনা করলে মনে হয় তোমরা শেষ দিকে বোরিং হয়ে যাবে সেই জন্য আমি শেষ দিকের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রথম থেকে আলোচনা করছি কোশ্চেন নাম্বার সতেরোশো দশ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মহামেডান্ট লিটারির সোসাইটির কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় অ্যান্সার হবে এখানে বি মহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তেসরা আগস্ট ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে কোথাকার মসলিন বস্ত্রের বিশ্বজোড়া চাহিদা ছিল এখানে মুসলিম বস্ত্রের বিশ্বজুড়া চাহিদা ছিল ঢাকা অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে অন্তর সনদ নবীকরণ করা হতো কত বছর অন্তর সনদ নবীকরণ করা হতো কত বছর এখানে অ্যান্সার হবে ডি কুড়ি বছর অন্তর সনদ নবীকরণ করা হতো নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের চেরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হয় পিটের ভারত শাসন আইনে অ্যান্সার হবে এখানে ডি পিটের ভারত শাসন আইনে চের স্থায়ী বন্দোবস্তর কথা বলা হয় সম্পদের নির্গমন তথ্যটি ভারতে প্রথম প্রচার করেন দাদাভাই নৌরজি অ্যান্সার হবে এখানে বি সম্পদের নির্গমন তথ্যটি ভারতের প্রথম প্রচার করেন দাদা ভাই নৌরচি অ্যান্সার হবে বি মহলারী বন্দোবস্ত প্রচলন করেন কে মহলারী বন্দোবস্ত প্রচলন করেন মেকানজি অ্যান্সার হবে এখানে সি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতে একচেটিয়া বাণিজ্য অধিকার লাভ করে ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতে একচেটিয়া বাণিজ্য অধিকার লাভ করে ষোলোশো খ্রিস্টাব্দে অ্যান্সার হবে এ কোন বছর ইংরেজ ইংরেজ কর্তৃপক্ষ ভারতে অবাধ বাণিজ্য নীতি চালু করে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে আনসার হবে এখানে ডি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষ ভারতে অবাধ বাণিজ্য নীতি চালু করে নেক্সট প্রশ্ন কোন ভূমি রাজস্ব বন্দোবস্তের একটি কুফল ছিল পাটুনি কোথার উদ্ভব চিরস্থায়ী বন্দোবস্তের ফলে পাটুনি প্রতার উদ্ভব হয়েছিল অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভূমি রাজস্ব বন্দোবস্তে ব্রিটিশরা সরাসরি কৃষকদের কাছ থেকে খাস না আদায় করত এখানে রাওতারি বন্দোবস্তে কৃষকরা সরাসরি কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব আদায় করত এখানে রাওয়াত আরি বন্দোবস্তে ব্রিটিশরা সরাসরি কৃষকদের কাছ থেকে খাস না আদায় করত রাওতারি বন্দোবস্তে অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্যাস্তাইন কোন ভূমি রাজস্ব ব্যবস্থার একটি অংশী বন্দোবস্তের একটি অংশ এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোনুক্ত করেন এখানে বেঙ্গলের জন্য প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে কুশাসন যুদ্ধ সত্তবিলাম নীতি প্রয়োগ করে কোন গভর্নর জেনারেল ভারতের সাম্রাজ্য বিস্তার করেন এখানে অ্যান্সার হবে বি লর্ড ডাল হোসি কুশাসন যুদ্ধ ও নীতি প্রয়োগ করে ভারতের সাম্রাজ্য বিস্তার করেছিলেন অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলার ছিয়াত্তর মর্মন্তর কত খ্রিস্টাব্দে ঘটনা এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ঘটনা বাংলার ছিয়াত্তর মর্মন্তর এগারোশো ছিয়াত্তরের ঘটনা নেক্সট প্রশ্ন কোন বছর পীতের ভারত শাসন আইন কার্যকর হয় সতেরোশো চৌৰাশী খ্ৰীষ্টাব্দে পৃথিৱীৰ ভাৰত শাসন আইন কাৰ্যকৰী হয় এনছাৰ বাবে চি নেক্সট প্ৰশ্ন সতৰশ পঁয়ষষ্ঠি খ্ৰীষ্টাব্দে কত লক্ষাৰ বিনিময়ে কোম্পানী মুঘল কাছানী অধিকাৰ পায় এইখনে আনচাৰ বাবে ছাব্বিছ লক্ষ কোটি টকাৰ বিনিময়ে সতৰশ পঁয়ষট্টি খ্ৰীষ্টাব্দে এই ছালটা মন ৰাখিব মুগল দেশৰ কাছ ব্ৰিটিছ কোম্পানী দেৱানী পাইছিল এনচাৰ হ'ব এইখিনি ডি নেক্সট প্ৰশ্ন আ লোনি মনুমেন্ট মনুমেন্ট কোন যুদ্ধ জয়ের স্মৃতিসারক এখানে শহীদ মিনার কথা বলা হয়েছে লনি শহীদ মিনার যার মনুমেন্ট অন্য নাম হচ্ছে শহীদ মিনার কোন যুদ্ধ জয়ের স্মৃতিস্মারক এটা ছিল নেপালের অ্যান্সার হবে এখানে সি নেপাল যুদ্ধ জয়ের স্মৃতিস্মারক শহীদ মিনার নেক্সট প্রশ্ন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের সময় গভর্নর জেনারেল কেছিলেন ভ্যানসি টাট ভ্যানসি টাট ছিলেন বক্সারের যুদ্ধের সময় গভর্নর জেনারেল অ্যান্সার হবে এখানে বি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সের যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন ফ্যান্সি টার্ট পভার্টি অ্যান্ড আনবিটিজ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে দাদাভাই নৌরজি প্রভার্টি অ্যান্ড আনবিটিজ রুল ইন ইন্ডিয়ার গ্রন্থের লেখক হচ্ছেন দাদাভাই নৌরজি অ্যান্সার হবে এ কোন বছর দস্তক প্রথা কার্যকরী হয় প্রথা কার্যকরী হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে অ্যান্সার হবে বি

ছাব্বিশে চব্বিশে অক্টোবর আগস্ট সরি চব্বিশে আগস্ট কলকাতা নগরীর প্রতিষ্ঠিত হয়শ্ন পিতের ভারত শাসন আইন সতেরোশো ছয়াশি খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল কার্যকর করে কার্যকর হয় বা করে এখানে ওয়ারেন হেস্টিংস কার্যকর করেন পিতের ভারত শাসন আইন সতেরোশো ছয়াশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কার্যকর করেন নেক্সট প্রশ্ন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোন দিন থেকে ইংরেজরা দেওয়ানি আদায়ের অধিকার পায় এখানে আগস্ট খ্রিস্টাব্দে আগস্ট থেকে ভারতে দেওয়ানি অধিকার আদায়ের অধিকার পায় ইংরেজরা অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে মীর কাসিম কোন বছর মারা যান মীর কাসিম মারা যান সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে অ্যান্সার হবে এখানে সি আমিনী কমিশন কে গঠন করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ার্ডেন হেস্টিংস আমিনী কমিশন গঠন করেন পর প্রশ্ন হচ্ছে পলাশীয় বক্সের যুদ্ধে জয়লাভের পর কোম্পানির বাণিজ্য নীতির কি পরিবর্তন হয় এখানে অ্যান্সার হবে এ স্বল্প মূল্য অধিক পরিমাণ ভারতীয় সামগ্রী কেনা স্বল্প মূল্যে অধিক পরিমাণ ভারতীয় সামগ্রী কেনা অ্যান্সার হবে এ আমিন কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয় ভূমি রাজস্ব বিভাগের ক্ষেত্রে আমিনী কমিশন নিযুক্ত করা হয় আনসার হবে সি বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মঙ্গের রাজধানী করেছিলেন মীর কাসিম বাংলার নবাব যিনি মুর্শিদাবাদ থেকে মঙ্গের রাজধানী স্থানান্তরিত করেছিলেন আনসার হবে এখানে সি ভাইচারি ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ভাইয়াচার ভূমি ব্যবস্থা পাঞ্জাবে প্রচলিত ছিল আনসার হবে সি পলাশীয় বক্সের যুদ্ধে জয়লাভের পর কোম্পানির বাণিজ্য নীতি কি পরিবর্তন হয় এখানে স্বল্প মূল্যের অধিক পরিমাণ ভারতীয় সামগ্রী কেনা আনসার হবেখানে এ কত সালে ফোর্ট উইলিয়াম তৈরি হয় সতেরোশো সালে আনসার হবে এখানে সি সতেরো সালে ফোর্ট উইলিয়াম তৈরি হয় নেক্সট প্রশ্ন হচ্ছে রেগুলেটিং আইন পাস করেছিলেন কে রেগুলেটিং আইন পাস করেছিলেন ব্রিটিশ এখানে সি কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজকে স্থাপন করেন লর্ড ওয়েলেসলি কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ করেন ইংরেজ কোম্পানির বাণিজ্য নীতির ফলে ভারতীয় কোন শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুতি এবং বস্ত্র শিল্প সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন যুদ্ধে টিপু সুলতান ইংরেজ সেনাপতি ব্রেথওয়েটকে সম্পূর্ণ পরাস্ত করেন এখানে তানজড়ের যুদ্ধে টিপু সুলতান ইংরেজ সেনাপতি বেতকে সম্পূর্ণ পরাস্ত করেন তানজোরের যুদ্ধে অ্যান্সার হবে না সি নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রাফেল গার্ডের যুদ্ধ ইংরেজ নৌবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন লর্ড নেলসন ট্রাফেল গার্ডের যুদ্ধে ইংরেজ নৌবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন লর্ড নেলসন নেক্সট প্রশ্ন হচ্ছে কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ বঙ্গো যুদ্ধের সূচনা হয় লর্ড আর্ম হোস্টের সময় প্রথম ইঙ্গ বঙ্গের সূচনা হয় আনসার হবে এখানে ডি লর্ড কর্নওয়ালিস প্রচলিত জিরস্থায়ী বন্দোবস্ত উনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের কোন তিনটি জায়গার মধ্যে প্রচলিত ছিল বাংলা বিহার উড়িষ্যা লর্ড কর্নওয়ালিসে প্রচলিত চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই বাংলা বিহার উড়িষ্যায় এই তিনটি জায়গায় প্রচলিত ছিল অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে পলাশি যুদ্ধেও কবে হয়েছিল পলাশি যুদ্ধ হয়েছিল এখানে অ্যান্সার হবে ডি তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো চুয়ানব্বই সালে সংবাদপত্রের মাধ্যমে স্বাধীনতা নিয়ন্ত্রণ আইন কে চালু করেন লর্ড উইলিস স্বাধীনতা নিয়ন্ত্রণ আইন চালু করেন উনিশশো সালে প্রকাশিত গোখলে সার্ভেন্টিস অফ ইন্ডিয়া সোসাইটির লক্ষ্য ছিল না এদের মধ্যে কোনটি স্বদেশি ও বয়কট অ্যান্সার হবে এখানে সি স্বদেশি এবং বয়কট শ্রীরঙ্গপ্রত্তমের স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিলেন কে টিপু সুলতান হবে এখানে সি নেক্সট হচ্ছে ভারতের দ্বৈত শাসনের অবসান হয় কত সালে সালে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় মুর্শিদাবাদ কোন সালে বাংলার রাজধানী হয় সতেরোশো পনেরো সালে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয় সতেরোশো পনেরো গুরু গোবিন্দ সিংহকে কে চুরিখাঘাতে হত্যা করেন এখানে গুল খান গুরু গোবিন্দ সিংহকে ছুরিকাঘাতে হত্যা করেন অ্যান্সার হবে সি দ্বিতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষ ছিল এখানে মারাঠা এবং আফগান তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষ ছিল মারাঠা এবং আফগান ইঙ্গ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা নবাব সিরাজদুল্লাহকে কী নামে ডাকত স্যার রজার ডলার নামে ডাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা নবাব সিরাজদুল্লাকে স্যার রজার ডলার নামে ডাকত অ্যান্সার হবে এখানে বি ইংরেজ সেনাপতি স্যার আয়ারকোট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে সংগঠিত বন্দিভাসে যুদ্ধ কবে হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে হচ্ছে মহাসিং এর মৃত্যুর পর পুত্র রঞ্জিত সিংহ কোন মিছিলে নায়ক ছিলেন মহাসিং এর মৃত্যুর পর রঞ্জিত সিংহ সুখাশ্রিয়া মিশিলের নায়ক ছিলেন আনসার হবে বি বাংলার শেষ স্বাধীন নবাব কে এখানে মীর কাসিম ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত ব্যবস্থার বৈশিষ্ট্য জমিদারি ব্যবস্থার বৈশিষ্ট্য অ্যান্সার হবে এখানে এ নিম্নলিখিত মধ্যে কে সিরাজদুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না এখানে মোহনলাল সিরাজদুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না অ্যান্সার হবে সি কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধ্যানি লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধ্যান লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে ইংরেজদের সঙ্গে কার বেসিনে চুক্তি স্বাক্ষরিত হয় ইংরেজদের সঙ্গে বেসিনে চুক্তি স্বাক্ষরিত হয় সিন্ধিয়ার অ্যান্সার হবে সি বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন কাটিয়ার আত্মহত্যা করেছিলেন অ্যান্সার হবে এখানে বি বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন কাটিয়ার অ্যান্সার হবে বি ভার্ণাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাস করানো হয় ভার্ডাকুলার প্রেস অ্যাক্ট লর্ড লিটনের আমলে পাস করানো হয় নেক্সট প্রশ্ন হচ্ছে কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড মিন্টো প্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন অ্যান্সার হবে এখানে ডি পানিপথের তৃতীয় যুদ্ধে সেনাপতি কে ছিলেন সদাশিবসার হবে এখানে বি পানিপথে তৃতীয় যুদ্ধে মারাঠাদের সেনাপতি ছিলেন সদাশিব রাও কলকাতার মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার কে দিয়েছিলেন তৃতীয় শাহ আলম অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রিটিশ আফগান ও রঞ্জিত সিং এর মধ্যে ত্রি চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো আটত্রিশ সালে অ্যান্সার হবে কেন সি মাল এখানে ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো চুরাশি সালে ব্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অ্যান্সার হবে সি মীর কাসিম ও ইংরেজদের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় মুংরের চুক্তি মীর কাসিম এবং ইংরেজদের মধ্যে মুঙ্গরের চুক্তি স্বাক্ষরিত হয় আনসার হবে কেন ডি সিরাজতুল্লার কোন সেনাপতি পলাশি যুদ্ধে নিহত হন মোহনলাল আনসার হবে কেন বি সিরাজতুল্লার সেনাপতির নাম ছিল মোহনলাল যিনি পলাশি যুদ্ধে নিহত হয়েছেন অ্যান্সার হবে বি বারসী সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বরানসীতে সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস আনসার হবে এ এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় পাইক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল সত আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পাইক বিদ্রোহ শুরু হয়েছিল পলিগার বিদ্রোহ কত সালে আঠারোশো সতেরোশো তিরাশি সালে পলিগার বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন সালে সন্দীপের বিদ্রোহ শুরু হয়েছিল এখানে সতেরোশো উনষাট সালে সন্দীপের বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন ইংরেজ সেনাপতি সিন্ধু দেশ দখল করেন এখানে লর্ড এলেন বড়ো লর্ড এলেন বড়ো ইংরেজ সেনাপতি ছিলেন যিনি সিন্ধু দেশ দখল করেছিলেন অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে কে দ্বৈত শাসনের অবসান ঘটান এখানে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান নেক্সট প্রশ্ন হচ্ছে সিরাজদুল্লাহ কখন কলকাতা দখল করেন এখানে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি জুন কলকাতা দখল করলেন সিরাজুল্লাহ আনসার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতায় সুপ্রিম কোর্ট কে চালু করেন ওয়ারেন হেস্টিংস কলকাতায় সুপ্রিম কোর্ট চালু করেন ভাইচারিয়া বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয় পাঞ্জাবে ভাইচারিয়া বন্দোবস্ত প্রবর্তিত হয় আনসার এখানে বি বাংলার দশ সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বাংলায় সালা বন্দোবস্ত প্রবর্তন করেন বাংলার একশালা বন্দোবস্ত কে ভবর্তন করেন বাংলায় এক সালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস কাকে মহীশূর শারদুল বলা হয় টিপু সুলতানকে মহীশূর শারদুল বলা হয় অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট কবে ফেস করা হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট ফেস করা হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সের যুদ্ধের সময় বাংলার নবাব খেয়েছিলেন মীর কাসিম সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম অ্যান্সার হবে বি মহলারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে মহলারি ব্যবস্থা প্রবর্তিত হয় অ্যান্সার হবে ডি বাংলাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কোন গভর্নর জেনারেল লর্ড ক্লাইভ বাংলাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয় বাংলায় প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে এখানে সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় নেক্সট প্রশ্ন হায়দার আলীর মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে হায়দার আলীর মৃত্যু হয়েছিল কোন রাজার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নাম রাখা হয় তৃতীয় উইলিয়াম অ্যান্সার হবে এ এলাহাবাদের তৃতীয় সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয় কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধের অবসান ঘটে এখানে সুগলের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধের অবসান ঘটে অ্যান্সার হবে এ ঘটওয়া গிரியা উদয়নাল্লা যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম কোথায় আশ্রয় নেন? অন উত্তর হবে এখানে ইংরেজ বণিকদের প্রথম রাজনৈতিক আধিপত্য কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশে आंसर হবে এখানে ডি ইংরেজ বণিকদের প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে নেক্সট নেক্সট প্রশ্নটি তৃতীয় পানিপথের যুদ্ধে কারો বড় জিতে হয়েছিল? মারাঠা आंसर হবে এখানে বি নিয়মিত পুলিশ বাহিনীকে কে প্রথম গড়ে তোলেন নিয়মিত পুলিশ বাহিনী গড়ে তোলেন লর্ড কর্নওয়ালিস অ্যান্সার হবে ডি ভ্রাম্যমাণ আদালত কে স্থাপন করেন লর্ড কর্নওয়ালিস ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন অ্যান্সার হবে সি আমিনী কমিশন কবে গঠিত হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠিত হয় অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে পিটের ভার শাসন আইন কবে পাস করা হয় পিটের ভার শাসন আইন পাস হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ হয় সত আঠেরোশো খ্রিস্টাব্দে অ্যান্সার হবে বি হায়দার আলী কবে মহীশীর ক্ষমতা দখল করেন এখানে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হায়দার আলী মহীশরের ক্ষমতা দখল করেন নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অ্যান্সার হবে বি কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ যুদ্ধের সূচনা হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশ্বর যুদ্ধের সূচনা হয় মাদ্রাস সন্ধি হয় সতেরোশো ঊনসত্তর সালে অ্যান্সার হবে এ ইয়দাপুরে সন্ধি হয় সন্ধি হয়েছিল আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সি কত খ্রিস্টাব্দে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় এখানে আঠেরোশো উনপঞ্চাশ সালে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় আঠেরোশো উনপঞ্চাশ সালে

কথাটি হচ্ছে রণজিৎ সিং অ্যান্সার হবে ডি অমিত সন্ধি কাদের মধ্যে হয়েছিল রণজিৎ ও ইংরেজদের মধ্যে অমিত সন্ধি হয়েছিল ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয় ইন্ডিয়ান ফিনাল কোড রচিত হয় লোয়ার্ড পেন্টিংয়ের আমলে অ্যান্সার হবে বি বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় এখানে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় সৌগোলের সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে সৌগোল্যের সন্ধি স্বাক্ষরিত হয় অমিত সরের সন্ধি হয় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সি তৃতীয় ইঙ্গমহীষ যুদ্ধ হয়েছিল সতেরোশো নব্বই সালে অ্যান্সার হবে এ ব্যাঙ্গালোরের সন্ধি হয় সতেরোশো চুরাশি সালে পোটনাভার সন্ধি হয় সতেরোশো একাশি সালে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সূচনা হয় আঠেরোশো সতেরো সালে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সূচনা হয়েছিল আঠেরোশো তিন সালে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে অ্যান্সার হবে বি বেসিনের চুক্তি বা বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠেরোশো দুই সালে বেসিনের চুক্তি বা সন্ধি হয়েছিল অ্যান্সার হবে এ কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে এখানে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে অ্যান্সার হবে এখানে বি কত খ্রিস্টাব্দে প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাস করে এখানে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অ্যান্সার হবে এখানে ডি কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় কোন সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ যুদ্ধের অবসান ঘটে এখানে অ্যান্সার হবে ডি ম্যাঙ্গালোর সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপোত্তমের সন্ধি হয়েছিল সলবাহ সন্ধি হয়েছিল মারাঠা এবং ইংরেজদের মধ্যে আনসার অফ কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীশুর যুদ্ধের অবসান ঘটে মাদ্রাজের সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশুর যুদ্ধ শুরু হয় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় শ্রীঙ্গপত্তমের সন্ধি হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে অ্যান্সারফে এ পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কোন সময়কালে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয় এখানে সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি সালকে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয় অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্লাইফ অ্যান্সার হবে এ দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন নজম উদ্দুল্লাহ অ্যান্সার হবে এখানে ডি বন্দিমাস বন্দিমাসের যুদ্ধ কারা জয়লাভ করেন ইংরেজরা জয়লাভ করেছিলেন অ্যান্সার হবে এ বন্দি মাসের যুদ্ধ কবে শুরু হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দি মাসে যুদ্ধ শুরু হয়েছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয় সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো ঊনপঞ্চাশ সালে এবং আই লাস সাফলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো চুরাশি সাল সতেরোশো আটচল্লিশ সরি এখানে আগেরটা হচ্ছে সতেরোশো ঊনপঞ্চাশ অ্যান্সার হবে এখানে ডি নেক্সট হচ্ছে আইলা সাফেলের সন্ধি হয় সতেরোশো আটচল্লিশ সালে অ্যান্সার হবে এখানে ডি ইংরেজরা কবে কত সালে পন্ডিচারী অধিকার করে এখানে সতেরোশো ষাট সালে ইংরেজরা পন্ডিচারী অধিকার করে সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর কে ছিল সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর ছিল ড্রেক অ্যান্সার হবে এ কত খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা আক্রমণ করে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা আক্রমণ করে কলকাতার নাম কে আলিগড় রেখেছিলেন এখানে সিরাজদুল্লাহ কলকাতার নাম আলিগড় রেখেছিলেন সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে অ্যান্সার হবে এখানে ডি সিরাজদুল্লাহ কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এখানে সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সিরাজদুল্লাহ সিংহাসনে বসেন ছিয়াত্তরের মন সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন এখানে লর্ড কাটিয়ার ছিয়াত্তরের মন সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কাটিয়ার অ্যান্সার হবে ডি

সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে অ্যান্সার হবে ডি ইরাজ সিরাজদ্দুল্লার প্রধান সেনাপতি কে ছিলেন মির্জাফর অ্যান্সার হবে এখানে এ মির কাসিমের পর বাংলা নবাব কে হন মির্জাফর মির কাসিমের পর বাংলা নবাব হন মির্জাফর অ্যান্সার হবে বি মির্জাফরের মৃত্যুর পর বাংলা নবাব হন নিজাম উদ্দুল্লাহ অ্যান্সার হবে এখানে সি মির্জাফরের পর বাংলা নবাব অ্যান্সার হবে এখানে নিজাম উদ্দুল্লা নেক্সট যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং ইংরেজ অ্যান্সার হবে যুদ্ধ হয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দে হবে যুদ্ধ হয়েছিল খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে চন্দননগর দখল করেছিল এখানে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চন্দননগর দখল করেছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল এখানে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় কর্ণাটকের তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন কর্ণাটকের যুদ্ধে কাদের মধ্যে ফরাসি ইংরেজদের মধ্যে কর্ণাটকের হয়েছিল ফরাসি এবং ইংরেজদের মধ্যে প্রথম সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল সিরাজদুল্লাহ এবং ইংরেজদের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল আলীনগরের সন্ধি হয় সতেরোশো সালে অ্যান্সার দস্তক কি দশ্তক হচ্ছে শুল্কহীন ব্যবসা বাণিজ্য হবে এ শুল্কহীন ব্যবসা বাণিজ্য বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ হয়েছিল তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করা হয় অ্যান্সার হবে সি ফোর্ট উইলিয়াম দুর্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সতেরো খ্রিস্টাব্দে হবে এ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করা দস্তক দত্তককে প্রদান করেছিলেন এখানে ফারুক সিয়ার অ্যান্সার হবে সি সম্রাট ফারুকশিয়ার বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কুলি খাঁ অ্যান্সার হবে বি বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ নেক্সট প্রশ্ন হচ্ছে সলভাই সন্ধিয়ায় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ফলাশিস যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে দুর্গ কবে স্থাপিত হয় সতেরোশো সালে অ্যান্সার হবে এখানে বি হত্যা কার সময় হয়েছিল সিরাজ হত্যা হয়েছিল শ্রেয়স্তায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালি শ্রেয়স্তায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন অ্যান্সার হবে বি কার শাসনকালে যুগের গোল্ডেন এজ বলা হয় এখানে শাহজাহানের শাসনকালকে গোল্ডেন এজ বলা হয় অষ্টপ্রধান কার শাসনে দেওয়া গিয়েছিল শিবাজি শাসনকালে প্রধান দেখা যায় অ্যান্সার হবে এখানে এ শিবাজির শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া অ্যান্সার হবে ডি শিবাজির শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া অ্যান্সার হবে এখানে ডি শিবাজির রাজধানী কোথায় ছিল রায়গড় অ্যান্সার হবে এখানে সি শিবাজিকে কাকে

মুঘল সম্রাট কে ছিলেন অরঙ্গজেব কলকাতা নগরী পতনের সময় মুঘল সম্রাট ছিলেন অরঙ্গজেব কোন মুঘল সম্রাট ই হিন্দুস্তান পেয়েছিলেন উপাধি পেয়েছিলেন দ্বিতীয় বাহাদুর হিন্দুস্তান উপাধি পেয়েছিলেন বাহাদুর দ্বিতীয় বাহাদুর শাহ আনসার হবে ডি নহর বেহন্ত বা স্বর্গীয় খাল কোন মুঘল সম্রাট খনন করান এখানে আনসার হবে হুমায়ুন আকবর শাহজাহান জাহাঙ্গীর অ্যান্সার হবে ডি শাহজাহান নেক্সট প্রশ্ন হচ্ছে কে বাংলাকে রেশম ভান্ডারের ভান্ডার বলে উল্লেখ করেছেন মানুচি বাংলাকে রেশম ভান্ডার বলে উল্লেখ করেছেন অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে মুঘল আমলে বাঞ্জারা কাদের বলা হতো মুঘল আমলে বাঞ্জারা বলা হতো ভ্রাম্যমান ব্যবসায়ীদের অ্যান্সার হবে বি মুখগ্রিকে ব্ল্যাক কোল্ড বলতে কোল মশলাকে বোঝানো হতো ব্ল্যাক কোল্ড বলতে কোল মশলাকে বোঝানো হতো অ্যানসার হবে এ বাবর নামা গ্রন্থের লেখক বাবর জাহাঙ্গীর গ্রন্থের লেখক জাহাঙ্গীর বাবর গ্রন্থের লেখক হচ্ছেন বাবর জাহাঙ্গীর নামা গ্রন্থের লেখক জাহাঙ্গীর এবং শাহজাহান নামা গ্রন্থের লেখক কে ইনায়েত খান এখানে তিনি নিজে লেখেননি এটা শাহজাহান নামা গ্রন্থের লেখক ছিলেন ইনায়েত খান অ্যানসার হবে বি কোন মুঘল সাম্রাটের রাজত্ব কালে ব্যবসায়ী মানুষের দিকে সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন এখানে প্রথম সি মূল্ নামক শাসন ব্যবস্থা কে চালাতেন शिवाजी মূলকা নামক শাসন ব্যবস্থা চালাতেন হবে এখানে ছত্রপতি শিবাজীর গুরু কে ছিলেন গুরু ছিলেন কোন ভক্তিবাদী প্রচারক এখানে রামদাস ছত্রপতি শিবাজীর গুরু ছিলেন রামদাস হবে এ ছত্রপতি শিবাজীর গুরু ছিলেন রামদাস অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রীনগরে শালিমার ও নিতাস বাগান কোন মুঘল সম্রাটের আমলে তৈরি হয় এখানে অ্যান্সার হবে আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেব

পুরন্দরের সন্ধি পুরন্দরের সন্ধি সতেরোশো ছেষট্টি ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ইংরেজ এবং দ্বিতীয় মাধবটা এর মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মোঘল সম্রাট ইতিহাসে রঙ্গলীলা বাদশাহ নামে পরিচিত মোহাম্মদ শাহ অ্যান্সার হবে এ কে হিন্দু পাতশাহীর আদর্শ ত্যাগ করেন এখানে বালাজি বাজিরাও হিন্দু পাতশাহীর আদর্শ ত্যাগ করেন নেক্সট প্রশ্ন হচ্ছে কোন পেশোয়াকে মারাঠা জাতির নেপোলিয়ান বলা হয় প্রথম বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ান বলা হয় অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে ইতিহাস খ্যাত শহীদ ভাতৃত্বয় কে কোন মুঘল সম্রাটকে হত্যা করেন এখানে ইতিহাস খ্যাত শহীদ ভাতৃদ্বয় কে কোন মুঘল সম্রাট হত্যা করেন মোহাম্মদ শাহু অ্যান্সার হবে এখানে সি শহীদ ভাতৃদয় হত্যা করেছিলেন মোহাম্মদ অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট শিখ নেতা বান্দা বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন কোন মুঘল সম্রাট শিখ নেতা বান্দা বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন এখানে ফারুক সিয়ার অ্যান্সার হবে বি কোন ঐতিহাসিক বাহাদুর শাহকে কে বেখবর আখ্যা দেন এখানে কাফি খাঁ কোন ঐতিহাসিক কাফি খাঁ অ্যান্সার হবে এ বাহাদুর শাহকে শাহী বে খবর আখ্যা দিয়েছেন নেক্সট প্রজন হচ্ছে কোন পেশোয়া হিন্দু পাতশাহীর আদর্শ প্রচার করেন অ্যান্সার অব প্রথম বালাজি রাও হিন্দু পাদশাহীর আদর্শ প্রচার করেন অ্যান্সার অব বি নেক্সট প্রজন কোন মোঘল সম্রাটের আমল থেকে সম্পূর্ণভাবে মোঘলরা ইংরেজদের অধীন হয়ে পড়েন দ্বিতীয় আকবরের আমল থেকে অ্যানসার অব এখানে সি নেক্সট পজন হচ্ছে কোন পেশোয়ার শাসনকালে সতেরোশো উনচল্লিশ খ্রিষ্টাব্দে নাথির শাহ ভারত আক্রমণ করে এখানে প্রথম রায়ের সময় অ্যান্সার হবে ডি নেক্সট কোয়েশ্চন হচ্ছে দ্বিতীয় সাউ আলমের পূর্ব নাম কি ছিল আলী গভর হবে এখানে সি নেক্সট কোয়েশ্চন হচ্ছে পেশয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন বালাজি বিশ্বনাথ পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সার হবে এ নেক্সট কোশ্লজেব মুরাদ একত্রিশ সামগরের যুদ্ধে কাকে পরাজিত করেন সুজাকে অ্যান্সার হবে এ

মুঘল যুগে সর্বপ্রথম কোন বিদেশী বাণিজ্য করতে আসে পর্তুগিজরা আনসার হবে ডি অরঙ্গজেবের সময় শ্রেষ্ঠ ঐতিহাসিকের নাম কি কাফি খাঁ অরঙ্গজেবের সময় শ্রেষ্ঠ ঐতিহাসিকের নাম ছিল কাফি খাঁ আনসার হবে বি চৌথ সারদেশমুখী নামক কর কে আদায় করতেন শিবাজি চৌথ এবং সারদেশমুখী নামক কর আদায় করতেন শিবাজি মালিক অম্বর দাক্ষিণাত্যের কোন রাজ্যের পেশোয়া বা প্রধানমন্ত্রী ছিলেন আহমেদনগর অ্যান্সার হবে এ ঔরঙ্গজেবের রাজত্বকালে সমগ্র মুঘল সাম্রাজ্য কতগুলি সুবাই বিভক্ত ছিল একষট্টি অ্যান্সার হবে এখানে সি কোন মুঘল সম্রাটের আদর্শে আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয় ঔরঙ্গজেবের আদর্শে আদেশে সরি এটা হবে অর্ডার বা আদেশে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন তৈরি করেন এখানে শাহজাহান অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে এক ফোঁটা ও সুর ট্রফ কোন সৌধ সম্পর্ককে বলা হয় এখানে তাজমহল সি শাহজাহান কোথায় নির্মাণ করেন শাহজাহান আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেন শিবাজির পর সিংহাসনে বসেন শম্ভুজি অ্যান্সার হবে এ কোন মোগল সম্রাট পুনরায় জিজিয়া কর প্রচলন করেন পুনরায় জিজিয়া কর প্রচলন করেন ঔরঙ্গজেব অ্যান্সার হবে সি মুঘল আমলে কোন শিল্প সর্বাধিক উন্নতি উন্নতি করেছিল রেশম শিল্প সর্বাধিক উন্নতি লাভ করেছিল মোগল আমলে হবে বি বিগোল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন এখানে গুলবোধন ঐতিহাসিক দলিল রচনা করেন অ্যান্সার হবে বি কার আদেশ অনুসারে ফার্সি ভাষায় উপনিষদ অনুমোদিত অনুদিত হয় তারা দ্বারাশিক আদেশ অনুসারে পারসি ভাষায় উপনিষদ অনুদিত হয় অ্যান্সার হবে এখানে সি কোন মুঘল শব্দ প্রথম সম্পূর্ণ মার্বেল পাথর তৈরি হয়েছিল মার্বেল পাথরে তৈরি হয়েছিল ইমতাদ উদ্দুল্লাহ কবর অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট তরবারের নৃত্য সঙ্গীতির নৃত্য গীতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এখানে অরঙ্গজেব অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মুঘল নারী গোলাপ থেকে সুগন্ধ তৈরির কৌশল আবিষ্কারের কৃতিত্বের অধিকারী এখানে অ্যান্সার বি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজপুত বিরুদ্ধে বিদ্রোহ বিদ্রোহী হয়ে ওঠেন এখানে দুর্গা দাস রাঠোর অরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন অ্যান্সার হবে সি কোন মুঘল সম্রাটের আমলে তামাক চাষ শুরু হয় এখানে জাহাঙ্গীরের আমলে তামাক চাষ শুরু হয় কোন মুঘল সম্রাট মতি মসজিদ নির্মাণ করেন এখানে অরঙ্গজেব মতি মসজিদ নির্মাণ করেন কার আমল উপনিষদ পার্সি ভাষায় অনুদিত হয় শাহজাহান অ্যান্সার হবে এখানে সি জাহাঙ্গীর কোন ব্রিটিশকে খান উপাধি দিয়েছিলেন জাহাঙ্গীর উইলিয়াম হকিংসকে খান উপাধি দিয়েছিলেন অ্যান্সার হবে এখানে সি কোন মুঘল সম্রাটের আমলে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় শাহজাহান অ্যান্সার হবে এখানে সি

এখানে ষোলোশো সালে শিবাজি মুঘলদের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত করেন অ্যান্সার হবে সি মুঘল আমলে অর্থভেদের অনুবাদ কে করেছিলেন হাজি ইব্রাহিম মুঘল আমলে অর্থভেদের অনুবাদ করেন হাজি ইব্রাহিম অ্যান্সার হবে সি কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন এখানে উইলিয়াম হকিংস অ্যান্সার হবে বি উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের রাজ্যসভায় ভারত আসেন অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন আকবর অ্যান্সার হবে বি কার আমলে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় আকবরের সময় লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে অরঙ্গজেবের সম্পর্কে কোন উক্তিটি মোটামুটি সঠিক বলে ধরা যায় এখানে অ্যান্সার হবে তিনি ভারতকে একটি মুসলিম রাষ্ট্র পরিবর্তিত করার চেষ্টা করেছিলেন এখানে প্রশ্নটা বলছি ঔরঙ্গজেব সম্পর্কে কোন উক্তিটি মোটামুটি সঠিক বলে ধরা যায় এখানে অ্যান্সার হবে সি তিনি ভারতকে একটি মুসলিম রাষ্ট্রে পরিবর্তিত করার চেষ্টা করেছিলেন অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন শাসক ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত বিতরণ করতে নেপোলিয়ানদের সাহায্য চেয়েছিলেন নেপোলিয়ানের সাহায্য চেয়েছিলেন টিপু সুলতান অ্যান্সার হবে সি ভারত থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে নেপোলিয়ানের সাহায্য চেয়েছিলেন টিপু সুলতান অ্যান্সার হবে এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোহিনুর হিরে রঞ্জিত সিং কার কাছ থেকে পান লর্ড কাপ অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে মুর্শিদ খাঁ প্রথম কোন রাজ্যের দেওয়ান হন হায়দ্রাবাদ অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন কোন মোগল সম্রাট ব্রিটিশ দূত স্যারম্যানকে বাণিজ্যের অধিকার দেন এখানে জাহাঙ্গীর অ্যান্সার হবে বি কোন মুঘল সম্রাট জিন্দাফির নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব জিন্দাফির নামে পরিচিত ছিলেন কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন এখানে গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেন অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে শিবাজি কোথায় জন্মগ্রহণ করেন শিবনগরে অ্যান্সার হবে এ মুঘল

নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাডা কোন শক্তির কাছে পরাজিত হয়েছিলেন আফগান অ্যান্সার হবে এখানে বি হোলকার বংশের শাসক কে ছিলেন হোলকার বংশের শাসক ছিলেন আহুল্ল ভাই অ্যান্সার হবে এখানে ডি কোন মুঘল সম্রাটকে ভারতবর্ষের ইতিহাস তার ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্য

সাউথ প্রধানমন্ত্রী ছিলেন বালাজি বিশ্বনাথ অ্যান্সার হবে এ মারাঠা ছত্রপতি সাউর প্রধানমন্ত্রী ছিলেন বালাজি বিশ্বনাথ নেক্সট প্রশ্ন হচ্ছে সলভাইট সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সতেরোশো সালে সলভাইট সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরের দরবারে কে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন উইলিয়াম হকিং অ্যান্সার হবে এখানে বি তৃতীয় ইঙ্গ মহিষীর যুদ্ধে টিপু সুলতান কার কাছে বরাস্ত হন লর্ড কর্নওয়ালিস্যান্সার হবে এ শিবাজি কত সালে মারা যান ষোলোশো আশি সালে শিবাজি মারা যান বেসিনের চুক্তি ইংরেজদের সঙ্গে কারা করেছিলেন এখানে পেশোয়ারা আনসার হবে সি বেসিনের চুক্তি ইংরেজদের সঙ্গে পেশোয়ারা করেছিলেন আনসার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে তাজমহল নির্মাণ সম্পূর্ণ হতে কত বছর লেগেছিল বাইশ বছর চোল এর কোন ইউরোপীয় জাতি কুটিছিল। চোলে কোন ইউরোপীয় জাতি কুটিছিল এখানে আনসার হবে এ

এখানে কাংরা শিল্পরীতি পাহাড়ি শিল্পরীতি নামে পরিচিত ছিল মুঘল যুগে কোন সম্রাট শিবাজীকে রাজা উপাধি ভূষিত করেন এখানে ঔরঙ্গজেব শিবাজিকে রাজা উপাধিতে ভূষিত করেন কাকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলে গণ্য করা হয় প্রথম বাজিরাওকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলে গণ্য করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে কোন শীঘ্র অমৃতসর শহরের পতন করেন এখানে গুরু রামদাস অ্যান্সার হবে এখানে বি অমৃত সর সরোবর কে খনন করেন শিখ গুরু রামদাস অমৃতসর সরোবর খনন করেন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় নানা ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় মাহে কাদের উপনিবেশ ছিল মাহে ছিল ফরাসিদের উপনিবেশ আনসার হবে ডি কোন যুদ্ধে পারস্য সম্রাট নাজির সাহ মুঘল সম্রাট শাহ মোহাম্মদ শাহকে পরাস্ত করেন হলে যুদ্ধে মুঘল যুগে জাতক কী জন্য প্রদান করা হতো জাতক প্রদান করা হতো মুসলিম সম্পত্তির উপর দুই পূর্ণ একে দুই শতাংশ করের জন্য অর্থাৎ আড়াই শতাংশ কর নেক্সট প্রশ্ন হচ্ছে মুঘল যুগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পেন্টিং স্কুল বিকাশ লাভ করে এখানে কাংড়া অ্যান্সার হবে সি নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি দ্বারা শিখর রচনা করেন দ্বারা শিখর হবে আমলে সেনাবাহিনীর ক্ষমতা কাদের উপর থাকতো থাকত আমলে সেনাবাহিনীর ক্ষমতা মিরি বক্সের হাতে নাস্ত থাকত অ্যান্সার হবে সি ফ নামা গ্রন্থে রয়েছে তাকে আবদুল হামির লাউরি অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে বিদেশি পর্যটক বার্নিয়ার এবং টাভার কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন বার্নিয়ার এবং টাভানিয়ার ভারতে আসেন শাহজাহানের আমলে অ্যান্সার হবে ডি রাজ্যাভিষেকের পর শিবাজী কী উপাধি নিয়েছিলেন রাজ্য অভিষেকের পর শিবাজী ছত্রপতি উপাধি নিয়েছিলেন এ জাহাঙ্গীর কোন শিখরকে হত্যা করেন জাহাঙ্গীর অর্জুন সিংকে হত্যা করেছিলেন আনসার হবে এ বাংলার নবাবী আমলের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে মুর্শিদ খুলি খা বাংলার নবাবী আমলের প্রতিষ্ঠাতা ছিলেন আনসার হবে এখানে বি স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে করেন স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন নিজামুল মুলুক ক্যান্সার হবে সি নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল সম্রাট কে ছিলেন মোহাম্মদ শাহ কোন নবাবের নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ করা হয় মুর্শিদ কুলি খান নাম অনুসারে অ্যান্সার হবে ডি কলকাতা নগরীর পতন কে করেন জব চার্নক অ্যান্সার হবে এ নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল নবাবী আমলে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ ভারতের তামাকের প্রচলন করেছিলেন কারা পর্তুগিজরা ভারতে তামাকের প্রচলন করেছিলেন অ্যান্সার হবে এখানে বি কত খ্রিস্টাব্দে সম্রাট ফারুক শেয়ার কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে সম্রাট ফারুক শেয়ার কোম্পানিকে দেওয়ানি দিয়েছিল অ্যান্সার হবে বি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করে কোহিনুর হিরে লুট করেছিলেন কে নাদির নাদ হবে সি ভারতে গরিলা যুদ্ধ কে পারদর্শী ছিলেন এখানে শিবাজি পারদর্শী ছিলেন হবে সি বাংলায় ছিল বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল চন্দননগর অ্যান্সার হবে ডি স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে বাংলায় পর্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল হুগলি আনসার হবে এখানে সি কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পথন ঘটে এখানে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পথন ঘটে তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন তাজমহলের প্রধান শিল্পী ছিলেন ইসাদ খা দিল্লির লাল কেল্লা কারামলে নির্মত নির্মিত হয়েছিল এখানে শাহজনের আমলে দিল্লির লাল কেল্লা নির্মিত হয়েছিল পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলা হয় বড় স্তূপকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় অ্যান্সার হবে সি মুঘল যুগে কাম বক্স কাকে বলা হতো ঔরঙ্গজেবের পুত্রকে কাম বক্স বলা হতো অ্যান্সার হবে এখানে বি নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন শিবাজির রাজ্য অভিষেক কবে হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক হয়েছিল অ্যান্সার হবে এখানে ডি শিবাজির পতাকার নাম কী ছিল এখানে ভাগোয়া ঝন্ডা অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন শিবাজী মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে এখানে সতেরোশো সাত খ্রিস্টাব্দে অরঙ্গজেবের মৃত্যু ঘটে অ্যান্সার হবে এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কার কারামলে মোগল সব থেকে বেশি বিস্তার লাভ করে অরঙ্গজেব অ্যান্সার এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে ঔরঙ্গজেব কবে মুঘল সিংহাসনে বসেন ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন বি হচ্ছে তাজমহল কার নির্দেশে নির্মিত হয়েছিল শাহজাহান অ্যান্সার হবে এখানে এ টমাস্টো কোন মুঘল সাম্রাজ্যের আমলে রাজত্বকালে ভারতে আসেন এখানে জাহাঙ্গীর আমলে টমাস্টো ভারতে এসেছিলেন শাহজাহান কবে মোগল সিংহাসনে বসেন এখানে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে সিংহাসন জাহাঙ্গীর গ্রন্থে রচিত কে ছিলেন জাহাঙ্গীর সি মারাঠা রাজ্যে প্রাপ্ত বা বিভাগের শাসনকর্তাকে কি বলা হতো এখানে তো দার অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয় কার কারামলায় মুর্শিদকুড়ি কারণ এ কার অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন এখানে অ্যান্সার হবে এ জাহাঙ্গীর নানা সাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন এখানে নানা সাহেব দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র ছিলেন অ্যান্সার হবে এখানে ডি বোথ আগ্রা অ্যান্ড ফতেপুর সিকরি আর বিগার দেন লন্ডন উক্তিটি কার এখানে র্যালফ রিচ র্যালফ রিচ অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট তার রাজদরবারের রাজপুতের উচ্চ পদে আসীন করতেন এখানে আকবর অ্যান্সার হবে সি আকবরের সেনা বিভাগের প্রধানকে বলা হতো বক্সি ফজলের আকবরী গ্রন্থের বিষয়বস্তু কি ছিল অর্থনৈতিক ব্যবস্থা আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থের বিষয়বস্তু ছিল অর্থনৈতিক ব্যবস্থা অ্যান্সার হবে এ হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতির নাম কি বৈরাম খাঁ হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতির নাম বৈরাম খাঁ অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তোমরা চেক করে নিও পরবর্তী প্রশ্ন হচ্ছে তা মুদ্রা কে প্রচলন করেছিলেন শেষ সাহ অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লিতে দিল্লির কোন সুলতান যুদ্ধক্ষেত্রে লড়াই করতে করতে প্রাণ দিয়েছিলেন এখানে লড়াই করতে করতে প্রাণ দিয়েছিলেন ইব্রাহিম লতি অ্যান্সার হবে এ মুঘল আমলে কোন বৈদেশিক ব্যবসায়ীরা প্রথম ভারতে বাণিজ্য করতে আসে এখানে অ্যান্সার হবে এই পর্তুগিজ নিম্নলিখিত কোন দুর্গটি আকবর আকবর নির্মাণ করেছিলেন এখানে আকবর নির্মাণ করেছিলেন আগ্রা দুর্গ অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে হুমায়ুন কোহিনুর হীরক কার কাছ থেকে পেয়েছিলেন গোয়ালিয়রের রাজ্যের কাছ থেকে হুমায়ুন কোহিনুরের হীরক পেয়েছিলেন অ্যান্সার হবে সি মুঘল সম্রাট আকবরের আমলে তৈরি বিভিন্ন প্রকার স্তম্ভ সমন্বিত পাঁচ মহলটি কোথায় অবস্থিত এখানে ফতেপুর সিক্রি অ্যান্সার হবে ডি জায়গিরদারি পুথার কে আকবর জায়গিরদারি পুথার প্রবর্তক হচ্ছে আকবর অ্যান্সার হবে সি বাবর প্রথম কামানের ব্যবহার কোন যুদ্ধে করেন বাবর প্রথম কামানের ব্যবহার করেন পানিপথের প্রথম যুদ্ধে অ্যান্সার হবে এ নিচের কোন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে পারস্য শাহ এবং মুঘলদের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল কান্দাহার অ্যান্সার হবে বি আকবরের সময় প্রধানমন্ত্রীকে বলা হতো ভকিল অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে আকবর কোন বছর জিজিয়া কর প্রত্যাহার করে নেন এখানে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর প্রত্যাহার করে নেন মাইজারকে কোন ঐতিহাসিক অভ্রান্ত কৃতিত্বের কৃতিত্বের ঘোষণা বলে অভিহিত করেছেন স্মিথ মাইজারকে কোন ঐতিহাসিক অভ্রান্ত কৃতিত্বের ঘোষণা বলে অভিহিত করেছেন স্মিথ অ্যান্সার হবে এখানে বি ঐতিহাসিক স্মিথ মাইজারকে অভ্রান্ত কৃতিত্বের ঘোষণা বলে অভিত করেছেন নেক্সট প্রশ্ন হচ্ছে আকবর কোন বছর মাইজার ঘোষণা করেন আকওয়ার কোন বছর মাইজার ঘোষণা করে এখানে পনেরোশো উনআশি সালে নেক্সট প্রশ্ন হচ্ছে আকবর কোন যুদ্ধে বাংলাদেশ জয় করেন রাজমহলের যুদ্ধে বাংলাদেশ জয় করেন আকবর রাজমহলের যুদ্ধে বাংলাদেশ জয় করেছিলেন অ্যান্সার হবে এখানে সি শেঠ সাহ তার সাম্রাজ্যে কতগুলি সরকার বিভক্ত করেছিলেন এখানে সাতচল্লিশটি সরকারে বিভক্ত করেছিলেন শেষ সাহ তার সাম্রাজ্যকে সাতচল্লিশটি সরকারে বিভক্ত করেন অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের কোন প্রধানমন্ত্রী মোগল সম্রাট আকবরকে ভারতের জাতীয়তাবাদের জনক আখ্যা দিয়েছেন জাহরলাল নেহরু আকবরের বন্ধু আবুল কোন বছর ষোলশর স্বীকৃতি ইবাদ খানা কোন বছর স্থাপন করেন এখানে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এখানে সি রোটাস্তর্গ কার আমলে উল্লেখযোগ্য স্থাপিত কীর্তি এখানে শেষ হ্যান্সার হবে ডি কোন বছর কান্দাহার আকবর দখল করে আনেন পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কান্দাহার আকবর দখল করে আনেন আকবরের অভিভাবক বৈরাম খাঁ কত খ্রিস্টাব্দে মারা যান পনেরোশো ষাট খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খাঁ মারা যান নেক্সট হচ্ছে বুলন্দরাজা কত কত ফুট উঁচু এখানে একশো ছিয়াত্তর ফুট উঁচু বুলন্দরাজা একশো ছিয়াত্তর ফুট উঁচু অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে তারিকি হুমায়ুন গ্রন্থের লেখক হলেন জহর আফতাজি তার কি হুমায়ুনের গ্রন্থের লেখক জাহর আফতাজি আনসার হবে টি নেক্সট প্রশ্ন হচ্ছে হুমায়ুনামা গ্রন্থের লেখক কে গুলবদন বেগম অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন কৌনার যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন দেশ থেকে পালায়ন করে তখন তাকে কোন শাসক আশ্রয় দেন পারস্যের শাসক আশ্রয় দিয়েছিলেন অ্যান্সার হবে এ বাবরের মৃত্যু কোথায় ঘটে আগ্রাতে বাবরের মৃত্যু ঘটে অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধে জয়লাভের পর বাবর কাজী উপাধি ধারণ করেন এখানে খানওয়ার যুদ্ধে জয়লাভের পর বাবর কাজী উপাধি ধারণ করেছিলেন অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধে জয়লাভের পর বাবর কাল কালান্দার উপাধি নেন এখানে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর কালান্দার উপাধি নেন অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কোন দিন শুরু হয়েছিল একুশে এপ্রিল আনসার হবে এ মুঘল সম্রাট বাদশাহ উপাধি ধারণ করে ধারণ কোনটি জয় করার পর এখানে কাবুল মুঘল সম্রাট বাদশাহ উপাধি ধারণ করেন কাবুল জয় করার পর অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে মঙ্গোলীয় ভাষায় বাবর কথার অর্থ হল সিংহ অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধে শের খা হুমায়ুনকে পরাস্ত করেন এখানে বিল্লগ্রামের যুদ্ধে অ্যান্সার হবে এ তুলসীদাস কার আমলের রামচরিত মানুষ রচনা করেন না করের আমলে অ্যান্সার এ নেক্সট প্রশ্ন হচ্ছে রামচরিত মানুষ গ্রন্থের লেখক কে তুলসী দাস অ্যান্সার সি দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন হিমু অ্যান্সার হবে বি প্রথম পানিপথের যুদ্ধ ঘটিয়েছিল কত খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন আকবর জিজিয়া কর তুলে দেন বাবর নামার রচিতা হলেন বাবর অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সমন্বিত পাঁচ মহলটি কোথায় নির্মাণ করেন এখানে ফতেপুর সিকে আনসার হবে সি কোন রাজপুত অঞ্চল আকবরের বস্তুতা স্বীকার করেন এখানে সিসা দিয়া আকবরের বস্তুতা স্বীকার করেন আনসার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন টোডর মল আনসার হবে এখানে সি কোন মুঘল সম্রাট সম্পূর্ণ নিরক্ষর ছিলেন বা লেখাপড়া জানতেন না এখানে আকবর অ্যান্সার হবে সি পরবর্তী প্রশ্ন হচ্ছে আকবর এর গুজরাট আক্রমণের সময় সেখানকার শাসক কে ছিলেন মজফ্ফর শাহ অ্যান্সার হবে বি বিজফর শাহ আকবর যখন গুজরাট আক্রমণ করেন তখন গুজরাটের শাসক ছিলেন মজফ্ফর শাহ অ্যান্সার বি নেক্সট প্রশ্ন হচ্ছে পর্তুগিজদের সঙ্গে আকবরের প্রথম সাক্ষাৎ কত সালে হয় এখানে বাহাত্তর সালে আকবরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় পর্তুগিজদের অ্যান্সার হবে বি হচ্ছে হুমায়ুনের মৃত্যুর পর কোথায় আকবর মুঘল সম্রাট হিসাবে অভিষিক্ত হন হুমায়ুনের মৃত্যুর পর কোথায় আকবর মুঘল সম্রাট হিসাবে অভিষিক্ত হন কালো ন অ্যান্সার হবে ডি নেক্সট হচ্ছে কোন মুঘল সম্রাট অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেন আকবর অ্যান্সার হবে কেন এ শেঠ শাহর প্রকৃত নাম কি ছিল বাহাদুর খাঁ অ্যান্সার অফ এখানে বি নেক্সট হচ্ছে বাবরের সমাধি স্থল কোথায় অবস্থিত কাবুল অ্যান্সার অফ এখানে বি কার সময়কালে পুরানা কেল্লা নির্মিত হয়েছিল শেষ শাহীর সময় পুরানা কেল্লা নির্মিত হয় বুলন্দরা যা কোথায় অবস্থিত ফতেপুর সিকি অ্যান্সার অফ এখানে বি আকবর কর্তৃক নির্মিত বুলন্দরা যা কোন যুদ্ধের বিশ্ব বিষয় স্মারক ছিল যেন গুজরাট অ্যান্সার হবে ডি তানসেনের প্রকৃত নাম কি ছিল রামতনু পাণ্ডে অ্যান্সার হবে এখানে ডি আবুল ফজল লিখিত আইনে আকবরী গ্রন্থের বিষয়বস্তু ছিল অর্থনৈতিক ব্যবস্থা অ্যান্সার হবে এখানে এ কে গ্র্যান্ড রোড নির্মাণ করেন শের সুরি গ্র্যান্ড রোড নির্মাণ করেন অ্যান্সার হবে এখানে বি রাষ্ট্রীয় খরচে মক্কায় হজ করতে যাওয়ার ব্যবস্থা প্রথম কোন ভারতীয় শাসক চালু করেন এখানে আকবর অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে মুঘল আমলে কোন বৈদেশিক ব্যবসায়ীরা ভারতে বাণিজ্য করতে আসে পর্তুগিজ অ্যান্সার হবে এ আকবরের সমকালীন সময়ে আকবরের সমকালীন সময়কালীন একজন নারী শাসিকা হলেন রানী দুর্গাবতী অ্যান্সার হবে এখানে এ শের শাহ শাসন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবস্থা ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা কেন অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে

নির্মাণ করেছিলেন আনসার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে হুমায়ুন কহিনুর হীরক খন্ড কার কাছ থেকে পেয়েছিলেন হুমায়ুন কোহিনুর হীরক খণ্ড পেয়েছিলেন গোয়ালিয়ারের রাজের কাছ থেকে আনসার হবে এখানে সি কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে আচমকা পড়ে মারা যান এখানে হুমায়ুন অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট তার রাজধর্মের রাজপুতদের উচ্চ পদে অসীম করেন এখানে আকবর নেক্সট প্রশ্ন কবে বাবরের মৃত্যু হয় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় থানোয়ারের প্রান্তের দশ ঘন্টা যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন সংগ্রাম সিংহ কৌনজ পনেরোশো চল্লিশ সালে শেষ শাহের কাছে পরাজিত হয়েছিলেন হুমায়ুন যুদ্ধ হয়েছিল সালে এই যুদ্ধে শেষ শাহের কাছে পরাজিত হন হুমায়ুন অ্যান্সার হবে সি বাবরের জীবনী কোন ভাষায় রচিত বাবরের জীবনী তুর্কি ভাষায় রচিত অ্যান্সার হবে ডি আকবরের বিরুদ্ধে যুদ্ধ করা যুদ্ধ করেছিলেন বিবি কোন রাজ বংশের রানী ছিলেন আহমেদ নগর অ্যান্সার সি লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন ফৈজি লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিলেন অ্যান্সার হবে এ পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ইব্রাহিম লদি অ্যান্সার হবে এ আকবরের আকবর মানুষ সপ্তাহী অনুসরণ করেন কাদের থেকে এখানে মঙ্গলীয়দের কাছ থেকে আকবর মানুষ সপ্তাহী অনুসরণ করেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফরিদ কার প্রকৃত নাম শেষ হবে হবে এখানে সি ফ্ল্যাট অফ ইস টাইপস ফ্ল্যাট অফ ইস টাইপস কাদের বলা হতো গুরু রামদাসকে ফ্ল্যাট অফ টাইপস বলা হতো কোন মুঘল সম্রাট নিরপেক্ষ ছিলেন এখানে সম্রাট আকবর নিরপেক্ষ ছিলেন অ্যান্সার হবে বি কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে দেন আকবর অ্যান্সার হবে বি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন গুরু রামদাস অমৃতসরের স্বর্ণ মন্দিরটি তৈরি করান এখানে অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে শের সাই গ্রন্থে রচিতাকে আভ্যাস সেরোয়ানি তারিকি শের সাই গ্রন্থের রচিতা আব্বাস সেরোয়ানি অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন খানিওয়ার যুদ্ধ বাবর এবং কোন রাজ্যের মধ্যে হয়েছিল খানোয়ার যুদ্ধ হয়েছিল রানা সঙ্ঘের মধ্যে অ্যান্সার হবে সি কোন মুঘল সম্রাট চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন এখানে জাহাঙ্গীর চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন আনসার হবে এখানে বি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন রানী চাঁদ বিবি তিনি কোথাকার শাসক ছিলেন তিনি বাহমনির শাসক ছিলেন আনসার হবে এ আকবরের শেষ অভিযান কোনটি ছিল আকবরের শেষ অভিযান ছিল কালিঞ্জর দুর্খ অবরোধ অ্যান্সার হবে এ কোন সালে ভারত মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় এখানে পনেরোশো ছাব্বিশ সালে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন হিমু অ্যান্সার হবে সি আকবর নামা এবং আইনি আকবরী গ্রন্থ দ্বয় রচিত কে আবুল ফজল আকবরনামা এবং আইনি আকবরী গ্রন্থের রচিত আবুল ফজল অ্যান্সার হবে বি কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয় কালীন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয় অ্যান্সার হবে এখানে ডি মুঘল সম্রাট আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধিস্থল সিকান্দারাতে অবস্থিত অ্যান্সার হবে বি শের শাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাস্ত করেন এখানে চৌসা যুদ্ধে হুমায়ুনকে পরাস্ত করেন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে দেন আকবর অ্যান্সার হবে সি আকবরের সাম্রাজ্য কটি সভায় বিভক্ত ছিল পনেরোটি সভায় বিভক্ত ছিল কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত পরিত্যাগ করে চলে যান এখানে কৌনাজের যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত পরিত্যাগ করেন বাবরের সাফল্যে কোন কোন কারণটি সঠিক এখানে ইব্রাহিম লোদির ভ্রান্ত নীতি ইব্রাহিম এর সেনাবাহিনীর অদক্ষতা কোনরূপ ধর্মীয় জাতীয়তাবাদ জাতীয়তাবাদী আদর্শের অভাব এখানে সব কটি হবে অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ কোন মুঘল রাজার আমলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন আকবরের আমলে অ্যান্সার হবে সি আকবর কত খ্রিস্টাব্দে বাংলা দখল করেন এখানে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর বাংলা দখল করেন পরবর্তী প্রশ্ন হচ্ছে আকবর কত সালে বাংলা ও বিহারকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এখানে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সি সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা করেন কে শের শাহ অ্যান্সার হবে এ বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন কার রাজ্যসভা অলঙ্কিত করেছিলেন আকবর মুঘল আমলে একজন বিখ্যাত চিত্রকরের নাম হচ্ছে বিসেন দাস অ্যান্সার হবে এখানে সি জাগাতিপুতার প্রবর্তন করেন আকবর আকবর কত খ্রিস্টাব্দে দিন ধর্মমত ধর্ম চালু করেন এখানে অ্যান্সার হবে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আকবর দিন লাই চালু করেন পনেরোশো বিরাশি অ্যান্সার হবে ডি মানুষ অবতারী কে প্রচলন করেছিলেন মানুষ অবতারী প্রথা প্রচলন করেছিলেন আকবর মিয়া তান সেন কেন বিখ্যাত ছিলেন সঙ্গীতজ্ঞ হিসাবে অ্যান্সার হবে সি বীরবল কে ছিলেন বীরবল ছিলেন আকবরের প্রধানমন্ত্রী আকবরের রাজ্যসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে তান সেন অ্যান্সার হবে এ বাবর নামের লেখক কে ছিলেন বাবর নামের লেখক ছিলেন বাবর আইনি আকবরের কে রচনা করেন আব্দুল ফজল আইনি আকবরই রচনা করেন অ্যান্সার হবে এখানে ডি রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হয় হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন মুঘল হলদিঘাটের যুদ্ধ যুদ্ধ কবে হয়েছিল এখানে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধে শুরু হয়েছিল পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সি সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন এখানে শের শাহ শাসন কাজের সুবিধার জন্য সমগ্র রাজ্যকে শের শাহ কটি ভাগে ভাগ করেছিলেন সাতচল্লিশটি ভাগে ভাগ করেছিলেন আনসার হবে সি শের শাহের পূর্ব নাম কি ছিল ফরিদ খাঁ শের শাহের পূর্ব নাম ছিল শের হুমায়ুন কথার অর্থ কি হুমায়ুন কথার অর্থ হল ভাগ্যবান এখানে শের শাহ জমি পুথা চালু করেন অ্যান্সার হবে ডি শের শাহের সেনাপতির নাম কি ব্রহ্মজিৎ কৌর অ্যান্সার হবে এ চৌসারের যুদ্ধ কে জয়লাভ করেছিলেন এখানে শের শাহ চৌসারের যুদ্ধে জয়লাভ করেছিলেন চৌসার যুদ্ধ কবে শুরু হয়েছিল এখানে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ শুরু হয়েছিল বাবর কি উপাধি গ্রহণ করেন এখানে বাদশাহ উপাধি গ্রহণ করেন কোন বছর ঘর ঘোড়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে অ্যান্সার হবে এখানে ডি তুজ বাবরি বা বাবর নবাগ্রন্থের লেখককে বাবর অ্যান্সার হবে এখানে সি খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে শুরু হয়েছিল বাবর এবং সংগ্রাম সিং এর মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল খানোয়ার যুদ্ধ কবে শুরু হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ কে পরাজিত হয়েছিলেন এখানে ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে শুরু হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অ্যান্সার হবে ডি অমৃতসরের প্রথম গালিচা শাল শিল্প কোন বাদশাহ স্থাপন করেন জাহাঙ্গীর নেক্সট প্রশ্ন হচ্ছে আকবরের সমাধিক্ষেত্র কোনটি সেকান্দারবাদ অ্যান্সার হবে ডি কাবুলিয়ত পাট্টা মোতাবর্তন করেন শের শাহ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ঘরঘরা যুদ্ধ হয়েছিল বাবর এবং মামুদ লোদির মধ্যে ভক্ত তোকার কোন মুঘল শাসকের সমসাময়িক ছিলেন ঔরঙ্গজেব অ্যান্সার হবে সি প্রথম পানিপথের যুদ্ধে বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে হয়েছিল বাবর তখন কোথাকার শাসক ছিল কাবুল অ্যান্সার হবে বি কার সময়কালে মোগলদের চিত্রকলা উচ্চতরে পৌঁছেছিল এখানে জাহাঙ্গীরের সময়কালে অ্যান্সার হবে এ

শাহজাহানের সময় এটা খুবই ইম্পর্টেন্ট একটা মনে রাখতে হবে কারণ হয় দি খলির সময় পুরন পুরন্দর দাস দি বিজয় রাজত্বকালে এবং তানসেন ছিলেন আকবরের সময় রামদাস ছিলেন শাহজাহানের সময় আনসার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে কারস রাজ্যসভায় ইউরোপীয় শিল্পকলা পরিলক্ষিত হয় জাহাঙ্গীরের রাজ্যসভায় ইউরোপীয় শিল্পকলা পরিলক্ষিত হয় বাবরের ইচ্ছা অনুসারে কোথায় সময় তাকে কোথায় সমাহিত করা হয় কাবুলের অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সঠিক মিলটি চিহ্নিত করুন এখানে অ্যান্সার হবে ডি এর সাথে হবে দুই একটা আদিল শাহ ছিলেন বিজাপুরের শাসক বীরটা হবে এক একটা ইজাম শাহ ছিলেন আহমেদনগরের এবং সিটটা হবে চারটা ছিলেন আমার শাসক এবং কুতুব সাই ছিলেন সাহিতেন কোলকন হবে ডি নেক্সট প্রশ্ন বিখ্যাত রানী ভিবি যিনি আকবরের বিরুদ্ধে বৃত্তপূর্ণভাবে ভিবি সাধারণত আহমেদ রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন আনসার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে রণথম্বর কি রণতাম্বর হচ্ছে রাজপুত দুর্গ অ্যান্সার হবে বি তুলসী দাস কার সমসামিক ছিলেন তুলসী দাস আকবরের সমসাময়িক ছিলেন কত সালে মৃত্যু হয় সতেরো সাত সালে মৃত্যু হয় সি আকর কত খ্রিস্টাব্দে শেষ যুদ্ধ করেন ষোলশো এক খ্রিস্টাব্দে আকবর শেষ যুদ্ধ করেছিলেন ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজ এসেছিলেন জাহাঙ্গীরের সময় রাজ দরবারে এসেছিলেন হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন এখানে মানসিংহ অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের পক্ষে কে যুদ্ধ করেছিলেন বৈরাম খাঁ পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের পক্ষে যুদ্ধ করেছিলেন বৈরাম খাঁ কোন সুলতান উজ্জয়নীত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন এখানে সুলতান ইলতুদমিস অ্যান্সার হবে ডি নিম্নলিখিত থানগুলির মধ্যে কোনটি সিরাজ সিরাজি হিন্দ নামে পরিচিত ছিল জৌলফুট অ্যান্সার হবে ডি মুসলিম রাজত্বে ভারতের সরকারি ভাষা কি ছিল মুসলিম রাজত্বে সরকারি ভাষা ছিল ফার্সি বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাহুমনি রাজ্যে প্রতিষ্ঠাতা হাসান কাঙ্গু সি চিরাকি দিল্লি বা দিল্লির আলো কাকে বলা হয় শেখ নাসিরুদ্দিনকে চিরাকি দিল্লি বা দিল্লির আলো বলা হয় খালসা কথাটির অর্থ কি খালসা কথা অর্থ হচ্ছে পবিত্র অ্যান্সার হবে সি বাংলার আকবর কাকে বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় কোন গ্রন্থটি থেকে আরবদের সিন্ধু জয় সম্পর্কে জানা যায় এখানে তারিকি সিন থেকে আরবদের সিন্ধু জয় সম্পর্কে জানা যায় তারিকি সিন্ধ রাম ও রহিম এক ঈশ্বরের দুটি ভিন্ন নাম কে বলেছেন কবির অ্যান্সার হবে এ কোন সুফি সন্তের দারোগা আজমিলে অবস্থিত মইনুদ্দিন সৃষ্টি অ্যান্সার হবে এখানে কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয় রামানুজ এখানে অ্যান্সার হবে ডি রামানুজের হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয় কোন শিখ গুরু খালসা গঠন করেন এখানে গুরু গোবিন্দ সিং খালসা গঠন করেন এখানে ফুট হাউস ফুট হাউস সুলতানি গ্রন্থের প্রণতা হলেন নসরু অ্যান্সার হবে সি দোকানি মুদ্রা চালু করেন কে দোকানি মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুব নানকের পর গুরুমুখী লিপির উদ্ভাবন করেন গুরু তবলা আবিষ্কার আবিষ্কারক কে ছিলেন আমির খসরু সেতার ও তবলার আবিষ্কারক ছিলেন আমির খসরু কাশ্মীরের অধিবাসীরা জয়নুল আফতানকে কি নামে ডাকতেন কাশ্মীরের আদিবাসীরা

দপ্তর স্থাপন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক অ্যান্সার হবে এ আলাউদ্দিন খলজি কবে গুজরাট আক্রমণ করেন আলাউদ্দিন খলজি বারোশো নিরানব্বই সালে গুজরাট আক্রমণ করেছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে তারিখে ফিরোজ সাহি গ্রন্থের লেখক কে জিয়া জিয়াউদ্দিন বারুনি জিয়াউদ্দিন বারুনি তারিখে ফিরোজ সাহি গ্রন্থের লেখক দিল্লির কোন সুলতান যুদ্ধক্ষেত্রে লড়াই করতে করতে প্রাণ দেন ইব্রাহিম লতি অ্যান্সার হবে এ মুঘল নেতা তেমু চিন কি উপাধি ধারণ করে ইতিহাসে বিখ্যাত হয়েছেন চেঙ্গিস খান নেক্সট কোন ধর্ম এবং জাত জানতে চেও না শিষ্য ছিলেন কবির কার শিষ্য ছিলেন বি বিখ্যাত চারমিনার সৌধ কে নির্মাণ করেন কুলি কুতুব সাহসার হবে সি বাহুমণী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান হবে এখানে টি বাহুমণী সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল কুলবর্গা অ্যান্সার হবে এখানে বি মুসলিম ক্যালেন্ডার এখানে মুসলিম ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি মহরম হবে সি রাজা কৃষ্ণদেব ছিলেন ছিল রাজা কৃষ্ণদেব রায়ের এবং অষ্টদিগজ বলতে আটজন বিশিষ্ট কবিকে কে বোঝাতে আনসার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় ধ্রুপদ সঙ্গীতে কে খেয়াল প্রকরণ করেন ভারতীয় খেয়াল প্রকরণ করেন আমির খসরু অ্যান্সার হবে বি ভারতের দ্বিতীয় আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে শের শাহ সুরি দ্বিতীয় আফগান শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন শের শাহ সুরি নেক্সট প্রশ্ন হচ্ছে মধ্যযুগের প্রাথমিক পর্বে ভারতের সামাজিক বিন্যাসের ভিত্তি কে ছিল জাতি আনসার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নখিত কোন মধ্যযুগের শাসক প্রথম কৃষি মন্ত্রণালয় গঠন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক

নিম্নলিখিত কোন ঐতিহাসিক দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের সমসাময়িক ছিলেন নির্বাণ ভত্রুত অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতান কৃষকরা কি পরিমাণে ভূমি রাজস্ব দেই তা জানার জন্য কৃষকদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের ব্যবস্থা করেছিলেন আলাউদ্দিন খলজি অ্যান্সার হবে এ দিল্লির আলাউদ্দিন খলজি সুলতান কৃষকরা কি পরিমাণ ভূমি রাজস্ব দেয় তা জানা জানার জন্য কৃষকদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা করেছিলেন আলাউদ্দিন হবে এ ভারতে আফগান শাসনের সূচনা করেন বাহলুল লোধী আফগান শাসনের সূচনা করেন নিম্নলিখিত কোন শাসক প্রধান ভারতের বিখ্যাত বার্ষিক উৎসব নৌ নৌওয়াজ প্রচলন করেন এখানে বলবন আনসার হবে গে কোন সুলতান উন্নত সেচ ব্যবস্থার জন্য যথেষ্ট পরিমাণ খাল খনন করেছিলেন ফেরোজ টু তুগলক অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে কার আমলে ভারতে প্রথম মোগলরা আক্রমণ করে নীলতুত মিস আনসার হবে বি কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এগারোশো বিরানব্বই সালে কত খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এগারোশো একানব্বই সালে নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সুলতান হিন্দু ধর্মীরা কোন নানা গ্রন্থ সংস্কৃত থেকে পার্সি ভাষায় অনুবাদ করার আদেশ দিয়েছিলেন এখানে অ্যান্সার হবে সি ফিরোজাহলক তাও কি কি হিন্দ গ্রন্থের লেখককে অল অ্যান্সার হবে বি ভারতের কোন সুলতান সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিককে দৃষ্টিপাত করেছিলেন এখানে দৌলত খা নদীর আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতের দিকে দৃষ্টিপাত করেছিলেন আনসার হবে এখানে সি নিচের কোন গ্রন্থটি আমির খোঁজর রচনা করেননি শাহনামা গ্রন্থটি আমির খসরু রচনা করেননি কত খ্রিস্টাব্দে তালিকটে যুদ্ধ হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকটে যুদ্ধ হয়েছিল কোন মুসলমান শাসক পদ পদ্মিনীর প্রতি অনুরক্ত ছিলেন আলাউদ্দিন খলজি আনসার হবে সি দিল্লির কোন সুলতান সিজাদা ব্যবস্থা প্রবর্তন করেন গিয়াসুদ্দিন বলবন দাস বংশের সম্রাট ছিলেন কে এখানে দাস বংশের সম্রাট ছিলেন আফগান আরবীয় সরি এখানে দাস বংশের সম্রাটরা ছিলেন আফগান আরবীয় পার্সি তুর্কি অ্যান্সার হবে ডি তুর্কি নেক্সট প্রশ্ন হচ্ছে কার আক্রমণকে দিল্লি সুলতানি শাসনের অবসানের জন্য অন্যতম প্রধান কারণ ধরা হয় তৈমুর লং অ্যান্সার হবে এখানে এ তৈমুল লংয়ের আক্রমণকে দিল্লি সুলতানি শাসনের অবসানের জন্য অন্যতম কারণ হিসেবে ধরা হয় অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের প্রত্যেক মুদ্রা প্রচলন ব্যর্থ হয়েছিল কারণ জাল মুদ্রার বাজার এখানে নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন শাসক চল্লিশ চক্র বিনাশ করেছিলেন চল্লিশ চক্র বিনাশ করেছিলেন গিয়াসউদ্দিন বলবন দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক কে নাসিরুদ্দিন মোহাম্মদ দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক নাসিরুদ্দিন মোহাম্মদ নিম্নলিখিত কোন শাসক প্রথম জীবনে কিতদাস ছিলেন না এখানে আলাউদ্দিন খলজি অ্যান্সার হবে বি আলাউদ্দিন খলজির এক সেনাপতি তুগলক বংশের সূচনা করেন তার নাম কি কাজী মালিক অ্যান্সার হবে সি ভারতের কে প্রথম স্বাধীন তুর্কি শাসনের সূচনা করেন কুতুবুদ্দিন আইবক বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে আলাউদ্দিন বাহমন সাউ অ্যান্সার হবে সি আমির খসরুর কার সহকবি ছিলেন আলাউদ্দিন খলজির সহকবি ছিলেন আমির খসরু গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন সি আলাই দরওয়াজা কে নির্মাণ করেন আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন হচ্ছে কার আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয় ইলতুন্মিসের সময় কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয় কোন সুলতানের আমলে খালস জমি তুলনামূলক বৃদ্ধি পেয়েছিল আলাউদ্দিন হবে নিচের কোন কথাটি আমির খজরু সম্পর্কে না এখানে সঙ্গীতজ্ঞ নেক্সট প্রশ্ন হচ্ছে ফিরোজ শাহ পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিরোজ শাহ বহু শহর প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন শহরটি তার দ্বারা তৈরি হয়নি এখানে ফতেপুর সিক্রি ফিরোজ সাহ দ্বারা তৈরি হয়নি আনসার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে বলবন মদ্যপান নিষিদ্ধ করেছিলেন কেন তিনি কারণ হচ্ছে তিনি রাজমুকুটের সম্মান ও ক্ষমতা রক্ষা করতে চেয়েছিলেন আনসার হবে বি গুরু নানক কিসের প্রচারক ছিলেন গুরু নানক মানুষের মধ্যে সৌভাতৃত্বের প্রচারক ছিলেন গুরু নানক আনসার হবে এ কনিষ্কের সাম্রাজ্যের দুটি রাজধানীর মধ্যে একটি ছিল অপরটি ছিল মথুরা আনসার হবে এখানে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সম্রাট তার রাজ্যসভায় হাস্য রসিকতা বর্জন করার আদেশ আদেশ দিয়েছিলেন গিয়াস বলবন আনসার হবে নেক্সট কোয়েশ্চন হচ্ছে কার আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয় আলাউদ্দিন হোসেন শাহের আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয় আনসার হবে এ আলাউদ্দিন হোসেন শাহ কোন সুলতান রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে ইলতুদিসের সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন কে লিখেছেন তালিকোটের যুদ্ধ কখন কোন বছর শুরু হয়েছিল উনিশশো সালে তালিকোটের যুদ্ধ শুরু হয়েছিল কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন মিস প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন হিন্দুস্তানের তুতাবাকি নামে খ্যাত আমির খসরু কার সময়কালীন সমকালীন কবি ছিলেন এখানে গিয়াসউদ্দিন বলবন কাকে হিন্দুস্থানের তুতাবি বলা হয় খসরুকে হয়। কোন শাসক স্তম্ভটি আমলা থেকে দিল্লিতে স্থানান্তর করেন এখানে ফিরোজ সাউ তুগলক অ্যান্সার হবে বিোজ অশোক স্তম্ভটি আমলা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন আনসার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে জালিকি হুমায়ুন জালিক হুমায়ুন কোন বংশের রাজা ছিলেন জালিক হুমায়ুন তুগলক বংশের রাজা ছিলেন আনসার হবে নেক্সট প্রশ্ন হচ্ছে ই ফিরোজ কার লেখা ফিরোজ শাহ তুগলকের আনসার হবে এখানে ডি মোহাম্মদ খরি প্রথম ভারত অভিযান শুরু করেন কত খ্রিস্টাব্দে এখানে এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আনসার হবে সি রাজ সবাই পা শশি চাঁদা ফুথা চালু করেন ইয়াস উদ্দিন বলবন এখানে আনসার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে দুর্গের শহর গিরি কে নির্মাণ করেন দুর্গের শহর গিরি আলাউদ্দিন খলজির নির্মাণ করেন তাওকে কি কি হিন্দ গ্রন্থিটির রচিতা কে অল বেরণি তাও কি কি হিন্দ গ্রন্থিটির রচিতা অল সুলতান বলবনের মৃত্যুর পর কে সুলতান হন এখানে জালাউদ্দিন খলজি আনসার হবে বি মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলাউদ্দিন হবে বি শ্রী চৈতন্য দেবের আবির্ভাব কোন শাসকের আমলে হয়েছিল এখানে হুসেন শাহের আমলে আনসার হবে এ আগ্রা শহর কে থাপন করেন আগ্রা শহর থাপন করেন লোদি লোধী হবে এখানে বি সুলতানি আকবর কাকে বলা হয় ফিরোজ সাহু সুলতানি যুগের আকবর বলা হয় বাংলার স্বাধীন কে করেছিলেন মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল আলাদ্দিন হোসেন শাহের আমলে চল্লিশ চক্রে উচ্ছাদ উচ্ছেদ করেন গিয়াস উদ্দিন বলবন ইন্ডিয়ান এটিলা কাকে বলা হয় মিহির গুলকে ইন্ডিয়ান এটিলা বলা হয় অ্যান্সার হবে সি দিল্লির কোন সুলতানকে সুলতানি আজম বলা হতো এখানে ইলতুদ মিসকে সুলতানি আজম বলা হতো নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লির লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহলুল লোধি রঞ্জিত সিং এর শিখ সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল এখানে লাহোর সুলতান চন্ডীগড় কোনটি নয় আনসার হবে ডি কোন সুলতান তামার নোটের প্রচলন করেছিল এখানে মোহাম্মদ বিন তুঘলক তামার নোটের প্রচলন করেন আনসার হবে বি কোন সালে বাহুবনি রাজ্যের পতন ঘটে এখানে পনেরোশো সাতাশ সালে বাহুবনি রাজ্যের পতন ঘটে দিল্লির কোন সুলতান চল্লিশ চক্রের অবসান ঘটেন বলবন বল হবে এখানে বি সুলতানি যুগে ভারতের সুফি সম্প্রদায়গুলি কি নামে পরিচিত ছিল এখানে সুফি সম্প্রদায়গুলি সিলসিলিয়া নামে পরিচিত ছিল তেমজিন কার প্রকৃত নাম তেমজিন হচ্ছে চেঙ্গিস খানের প্রকৃত নাম কোন সুলতান দিল্লির কাছে সি নামক একটি নগর নির্মাণ করেন এখানে মোহাম্মদ বিন তুঘলক দিল্লির কাছে সিঁড়ি নামক একটি নগর নির্মাণ করেন অ্যান্সার হবে বি কে গুণরাজ খাঁ নামে উপাধি পেয়েছিলেন কবি জয়দেব গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন এখানে প্রশ্নের তোমরা একবার চেক করে নিও আমার কিছুটা ডাউট আছে এখানে গুণরাজ খাঁ বলা হয় সন্তোষ মালাধর বসুকে অ্যান্সার হবে বি এখানে কবি জয়দেব হবে না অ্যান্সার অ্যান্সার হবে বি গুনরাজ খা মালাধর বসু নেক্সট প্রশ্ন হচ্ছে কে প্রথম উর্দুকে কবিতার ভাষা হিসাবে ব্যবহার করেন এখানে অমির আমির খসরু উর্দুকে কবিতার ভাষা হিসাবে ব্যবহার করেন কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল এখানে কুতুব মিনার কুতুবুদ্দিন ভক্তিয়ার কাফির স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল অ্যান্সার হবে সি ভক্তি কাফি সরি এখানে ভক্তিয়ার কাখি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য পৃথক একটি দপ্তর গঠন করেন এখানে ফেরত সাহ তো ব্লক অ্যান্সার হবে ডি শ্রীভাষ্য বইটি রচিত হলেন রামানুজ শ্রীভাষ্য বইটি রচিত কে রামানুজ অ্যান্সার হবে এখানে বি অমুক্ত মূল্য অমুক্ত মাল্যদা গ্রন্থিটির লেখক চলেন কৃষ্ণদেব রায় অমুক্ত মাল্যদা লেখক কৃষ্ণদেব রায় অ্যান্সার এ শিখ ধর্মের লঙ্গর পদ্ধতি প্রচলন করেন কে গুরু অঙ্গত লঙ্গর পদ্ধতির প্রচলন করেন গুরু অঙ্গত অ্যান্সার হবে টি নেক্সট প্রশ্ন হচ্ছে নহরি বেহস্তে বা স্বর্গীয় খাল কে নির্মাণ করেন শাহজাহান অ্যান্সার হবে সি নহরি বেহস্তে বা স্বর্গীয় খাল নির্মাণ করেন শাহজাহান মুদ্রায় কোন শাসক আরবি লিখনের প্রবর্তন করেন এখানে ইলতুদ মিস মুদ্রায় আরবি লিখনের প্রবর্তন করেছিলেন ইলতুদ মিস অ্যান্সার হবে ডি মানব জাতির নামে পরিচিত কে মানব মরক নামে পরিচিত চেঙ্গিস খাঁ অ্যান্সার হবে এখানে বি মানব জাতির মোরগ নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সুলতান দক্ষিণের রামেশ্বর সেতু পর্যন্ত অভিযান করে এখানে আলাউদ্দিন খলজি অ্যান্সার হবে এ আড়াই দিনকার ঝোপড়াকে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক আড়াই দিনকার ঝোপড়া নির্মাণ করেছিলেন কাশ্মীরের আকবর নামে পরিচিত জয়নুল এ সোমনাথ মন্দির কে লুট করেন এখানে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির নির্মাণ করেছিলেন বি নেক্সট হচ্ছে তারকি ফিরোজ সাহি কে রচনা করেছিলেন জিয়াউদ্দিন বারুনি জিয়াউদ্দিন বারুনি তারকি ফিরোজাহী রচনা করেছিলেন অ্যান্সার হবে বি চেঙ্গিস খান কার আমলে সিন্ধু নদীর তীর পর্যন্ত অগ্রসর ইসের সময়ে চেঙ্গিনস সিন্ধু নদীর তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন এ কৃষ্ণদেব রায় কোন শাসকের সমসাময়িক ছিলেন কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন আনসার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রী চৈতন্যদেবের গয়াই কার কাছে দীক্ষা নেন শ্রী চৈতন্যদেব গয় ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নেন আনসার হবে বি কাকে পরাস্ত করে রানা কুম্ভ স্তম্ভ নির্মাণ করেন এখানে দিল্লির কুতুবুদ্দিন আইবক আমিরি আখার উপাদি পান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতান আলাই দুর্গ নির্মাণ করেন আলাই দুর্গ নির্মাণ করেন আলাউদ্দিন খলজি লদি বংশের শেষ সুলতান এর নাম কি ইব্রাহিম লোদি মুঘল যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম সুতি বস্ত্রের নাম কি একটি সুতি বস্ত্র এখানে গুজরাট সুতি কেন্দ্রের নাম বলছে সরি এই সঠিক অ্যান্সার হবে মসলিন এখানে গুজরাট হবে না যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম হচ্ছে মসলিন অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে কে কাশ্মীরের আকবর নামে পরিচিত জয়নুল আবদিনকে কাশ্মীর আকবর বলা হয় অ্যান্সার হবে বি কোন সুলতানকে বাংলার আকবর বলা হয় সুলতান হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় ভক্তি শব্দের অর্থ কি ভক্তি শব্দের অর্থ হলো ভজন অ্যান্সার হবে সি আদিনা মসজিদ কোথায় অবস্থিত মালা মালদহের পাণ্ডুয়াই আদিনা মসজিদ অবস্থিত আড়াই দিনকার কে নির্মাণ করেন এখানে কুতুবুদ্দিন আইভক অ্যান্সার হবে বি কুতুব মিনার কার স্মৃতিরক্ষায় নির্মিত খাজা কুতুব দিন আনসার হবে এলাই দরজা নির্মাণ করেন আল খলজি খোলজি হবে ডি দাদু দাদু কে ছিলেন দাদু ছিলেন মধ্যযুগে একজন ভক্তিবাদী শাসক সরি এখানে ভক্তিবাদী সাধু মধ্যযুগে একজন ভক্তিবাদী সা সাধু ছিলেন দাদু আনসার হবে এ দোহা কি কবিরের উপদেশকে দোহা বলা হয় আনসার হবে এ একজন ভক্তিবাদী সাধকের নাম লেখ ভক্তিবাদী সাধক ছিলেন নানক নানকাহাদেগ বাহাদুর কে ছিলেন ছিলেন নবম গুরু শিখদের নবম গুরুর নাম ছিল তেগ বাহাদুর সি শিখদের দশম গুরু কে ছিলেন শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং অ্যান্সার হবে এখানে ডি কোন শিখ গুরু মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন গুরু গোবিন্দ সিং শিখ জাতির ইতিহাস রচনা কার রচনা এখানে ক্যানিংহাম কার সময়ে ইবানবতার ভারত আসেন মোহাম্মদ বিন তুগল ক্যান্সার হবে এ সিজাদা ও ফাইবাস চালু করেন এখানে বলবন নবরাজ উৎসব পালন করেন বলবন অ্যান্সার হবে এ শিখদের পঞ্চম গুরু খেয়েছিলেন অর্জুন দেব শিখদের পঞ্চম গুরু ছিলেন শিখদের নবম গুরু খেয়েছিলেন তেগ বাহাদুর সুলতানি সাম্রাজ্যের শেষ স্মৃতিটুকু কে মুছে দিয়েছিলেন বাবর অ্যান্সার হবে এ লোদি বংশের শেষ সুলতান খেয়েছিলেন ইব্রাহিম লোদি আনসার হবে ডি আলাউদ্দিন খলজি প্রধান সেনাপতির নাম ছিল মালিক কাপুর হবে সি কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তৈমুল লং কবে ভারত আক্রমণ করেন এখানে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কোন সুলতানের সময় তৈমুল লং ভারতবর্ষে আক্রমণ করেছিলেন নাসিরুদ্দিন মাহমুদ সাহু আনসার হবে এ মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আগত বৈদেশিক পরিবারাচক কে ছিলেন ইমান বৌদ্ধতা মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্র মিশ্রিত ধাতু মুদ্রার নাম ছিল দোকানি অ্যান্সার হবে বি দোকানি নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন বাংলাদেশে কে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশে মুসলিম শাসকের প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতান নিজেকে তুর্কি বীর আফিরসিয়াত বংশধর মনে করতেন কিয়াসুদ্দিন বলবন অদ্বৈতবাদের প্রচারক কে শঙ্করাচার্য অ্যান্সার হবে বি মোহাম্মদ বিন তুগলকের দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করতেন দেবগিরিতে অ্যান্সার হবে এ দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন এখানে মোহাম্মদ বিন তুগলক তাম্র মুদ্রা প্রচলন করেন ভারতের ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হয় বিন হয়ককে পাগলা রাজা বলা হয় তুগলক বংশের প্রতিষ্ঠার নাম হচ্ছে গিরাস উদ্দিন তুগলক অ্যান্সার হবে এ হিন্দুস্তানের তোতাবাকে বলা হয় আমির খসরুকে অ্যান্সার হবে এ আলাউদ্দিন খলজি কবি সিংহাসনে বসেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি সিংহাসলাম হোসেন অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন হচ্ছে খলজি বংশের প্রকৃত শ্রেষ্ঠ সুলতান কে আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ এবং প্রকৃত সুলতান হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন জালাউদ্দিন খলজি খলজি বংশের প্রতিষ্ঠাতা অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে দিল্লির প্রথম মহিলা শাসকের নাম কি সুলতানা রাজিয়া অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ইলতুদ্িস দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুদ্িস অফ এ কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন আইবক শব্দটির অর্থ কী দাস আইবক শব্দটি অর্থ হল এখানে দাস অ্যান্সার হবে বি দিল্লির তাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক দিল্লির তাস বংশের প্রতিষ্ঠাতা অ্যান্সার হবে এখানে সি দিল্লির সুলতানি শাসক শাসন কে প্রতিষ্ঠা করুন দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করুন কুতুবুদ্দিন আইবক দিল্লির সুলতানি শাসন কবে থেকে শুরু হয় এখানে বারোশো ছয় খ্রিস্টাব্দে থেকে দিল্লির সুলতানি শাসন শুরু হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন পৃথিবীরাজ চৌহান হবে এ তয়নের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিল বারোশো নিরানব্বই বিরানব্বই সালে যুদ্ধে কে পরাজিত হন প্রথম যুদ্ধে খড়ি প্রথমে এগারোশো একানব্বই সালে প্রথম তরায় যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই মোহাম্মদ খরির ভারত আক্রমণকালে দিল্লির রাজা কে ছিলেন মোহাম্মদ খড়ির ভারত আক্রমণকালে দিল্লির রাজা ছিলেন পৃথিবীরাজ চৌহান অ্যান্সার হবে এ সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সতেরো বার অ্যান্সার হবে এখানে সি ভারতের প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিল কাজী সুলতান মাহমুদ অ্যান্সার হবে বি ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ভারতের প্রথম মুসলিম আক্রমণ ঘটে অ্যান্সার হবে ডি পাঞ্জাব ভারতের প্রথম মুসলিম আক্রমণ ঘটে পাঞ্জাবে অ্যান্সার ডি আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে এখানে আরবরা সিন্ধু দেশ জয় করে সাতশো ভারোক্ষী স্তবদে आंसर হবে গ বি नेक्स्ट क्वेश्चन হচ্ছে চেঙ্গিস খান কার সময় ভারত আক্রমণ করে ইলতুৎমিশের সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন নিচের কে ভক্তিবাদের সমর্থক ছিলেন না এখানে নাগार्जुन তোকারাম ত্যাগরাস বল্লভ সাজাছো এখানে आंसर হবে নাগार्जुन ভক্তিবাদের সমর্থক ছিলেন না তরাইনে যুদ্ধতে মোহাম্মদ ঘুরি এবং কার মধ্যে হয়েছিল তরাইনে যুদ্ধ হয়েছিল মোহাম্মদ খড়ি এবং পৃথিবীরাজ চৌহানের সঙ্গে আনসার হবে কিনা সি নেক্সট প্রশ্ন দিল্লির সুলতানের একজন বিখ্যাত কবির নাম খুলুন যিনি হিন্দুস্তানের তোতাবকে বলা হয় এখানে আমির খসরু অ্যান্সার হবে ডি তাজ সময়কাল ছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই অ্যান্সার হবে সি আমির খসরু কার সহকবি ছিলেন আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সহকবি অ্যান্সার হবে এ মহম্মদ বিন তুগলক একজন ব্যর্থ শাসক কারণ তিনি সঠিক পরিকল্পনা গ্রহণ করেন অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায় অ্যানসার হবে সি কোন রাজা প্রথম তামার মুদ্রা প্রচলন করেন মহম্মদ বিন তুগলক প্রথম তামার মুদ্রা প্রচলন করেন নেক্সট প্রশ্ন হচ্ছে তহকিকি হিন্ট এন এর সাথে মিল হবে চারটা অলবিউনি এবং পিঠটা হবে তিনের আমির খসরু তুগলগনামার সঙ্গে আমির খসরু এবং সিটটার সঙ্গে দুইটা তারিকিত নাসরি সঙ্গে মিনহাজ উ সিরাজ এবং জিয়াউদ্দিন বার্নির সাথে ডিটটার সঙ্গে এক একটা হবে তারিকি ফিরোজ সাই এখানে অ্যান্সার হবে এ

রাজিয়ার রাজত্বকাল ছিল বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ নেক্সট কোয়েশন হচ্ছে তোহার রচিতাকে তোহার রচিত ছিলেন কোভিড অ্যান্সার এ চৈতন্য মহাভুর জন্মগ্রহণ করেন প্রায় চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে এ তুগলক বংশের পরবর্তীকালে কোন বংশ রাজত্ব করেছিল শহীদ বংশের অ্যান্সার হবে কেন এ তালিকোটার লিখোটা নাম কি রাক্ষস তঙ্গরি অ্যান্সার হবে এ বিভূপাক্ষপটন নামটি এখানে বিজয়নগর অঞ্চলের পূর্ব নাম তিরুপাক্ষপটন বিজয়নগর অঞ্চলের পূর্ব নাম অ্যান্সার হবে সি আর বিভূ বংশের প্রতিষ্ঠাতা কে আর বিভু বংশের প্রতিষ্ঠাতা এখানে তিরুমল অ্যান্সার হবে এখানে বি তিরুমল আর বিভূ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তিরুমল মহানাটক সুরবাধ সুরবানিধির নাটকটি কে লেগেছেন এখানে দ্বিতীয় দেবরাই বিজয়নগর রাজ্য সাম্রাজ্য সামন্ত ভূমি ভূমি স্বামীদের কি হতো বিজয়নগর রাজ্যে সামন্ত ভূস্বামীদের বলা হতো অমর নায়ক শিব রচনা করেন এখানে মাইক কন্দর কালিদাসের সুকন্তলা গ্রন্থটি কে তেলুগু ভাষায় রচনা করেন বীরভদ্র আনসার হবে এখানে শিখ কালিদাসের সুকন্তলা গ্রন্থটি তেলুগু ভাষায় রচনা করেন বীরভদ্রের অ্যান্সার হবে সি বিজয়নগর রাজ্য কৃহকরকে কী বলা হতো বিজয়নগর রাজ্যের যে কৃহকর ছিল তাকে বলা হতো ভাষাল প্রণাম প্রণাম অ্যান্সার হবে এখানে বিজয়নগর রাজ্যে মন্দির দান করাকে কী বলা হতো সর্বমান্য অ্যান্সার হবে এখানে এ শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এখানে চোদ্দোশো অমূল অমুক্ত মূল্যদা মাল্যদা কোন বিষয়ে গ্রন্থ অমুক্ত মাল্যদা হচ্ছে এখানে রাজনীতি বিষয়ে গ্রন্থ আনসার হবে এখানে বি বিজয়নগর রাজ্যের খোরা আমদানির প্রধান কেন্দ্র কোনটি ছিল এখানে গোয়া আনসার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে উৎপন্ন ফসলের কত অংশ ভূমি রাজস্ব উৎপাদন প্রদান করতে গেলে একে ছয় অংশ অ্যান্সার হবে এ বিজয়নগর রাজ্যের প্রধান সেনাপতিকে কি বলে বিজয়নগর রাজ্যের প্রধান সেনাপতিকে দন্ডনায় নায়ক কৃষ্ণদেব রায় রাজত্বকালে এসেছিলেন পর্তুগিজ পর্যটক পোয়ে পায়ে চ্যান্সার হবে এখানে বি তালিকোটার যুদ্ধে সদাশিবের মন্ত্রী কে ছিলেন রাম রায় অ্যান্সার হবে এখানে এ তালিকোটা যুদ্ধে সময় বিজয়নগর রাজ্যের রাজা ছিলেন তাসিব রায় তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিটল স্বামী মন্দির ও হাজারা মন্দির কে নির্মাণ করেন এখানে কৃষ্ণদেব রায় বিটল স্বামী মন্দির এবং হাজারা মন্দির নির্মাণ করেন এখানে বিজয় বিজাপুরের সুলতান ইসলাম ইসমাইল আদিল সাউকে যুদ্ধে হারিয়ে কৃষ্ণদেব রায় কোন যুদ্ধে ধ্বংস করেন এখানে গুলবর্গার হবে এখানে ডি কৃষ্ণদেব রায় মহীশোরের বিদ্রোহী রাজাকে পরাজিত করে কোন দুর্গ দখল করেন শিব সমুদ্র অ্যান্সার হবে এখানে সি বাবুরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায় এখানে আনসার হবে কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় রচিত অমুক্ত মূল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা এখানে তেলুগু ভাষায় লেখা হবে ডি অলিবদ্ধানের লেখা গ্রন্থের নাম কি ছিলেন অষ্টদিগ্গজের শ্রেষ্ঠ কবি ছিলেন কবি পেদান হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে বিজয়নগর রাজ্যে কার সবাই অষ্টদিগ্গজ ছিল এখানে কৃষ্ণদেব রায় আনসার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে পীর নরসিংহের সিং এর ভাইকে ছিলেন কৃষ্ণদেব রায় অ্যান্সার এখানে ডি তুলুপশের প্রতিষ্ঠাতাকে পীর নর সিং অ্যান্সার হবে এখানে বিজয়নগরের তুলব বংশের রাজ্য তো কবে শুরু হয়েছিল পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আব্দুল রাজাক কোন দেশের লোক ছিলেন আব্দুল রাজাক ছিলেন ফারুসের লোক ক্যান্সার হবে এ বিজয়নগর রাজ্য

বীর সিংহ হবে সঠিক আনসার বীর সিংহ কৃষ্ণদেব রায়ের পিতার নাম হবে বীর সিংহ অ্যান্সার বিক্স প্রশ্ন হচ্ছে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় আনসার হবে বি মোট কতগুলি রাজবংশ বিজয়নগর রাজত্ব করেন চারটি রাজবংশ বিজয়নগরে রাজত্ব করেছিল বিজয়নগর রাজ্যের বিখ্যাত পণ্ডিত কে পণ্ডিতকে বিদ্যারণ্য অ্যান্সার হবে এ মোহাম্মদ ঘড়ির বিশ্বস্ত অনুচর কে ছিলেন কুতুবুদ্দিন আইভক অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন হরিহর কার রাজ কর্মচারী ছিলেন তৃতীয় বল্লাল অ্যান্সার হবে সি হরিহর ছিলেন তৃতীয় বল্লালের রাজ কর্মচারী হরিহর সিংহাসনে অভিষেক কত সালে হয় তেরোশো ছত্রিশ সালে অ্যান্সার হবে এখানে সি নেক্সট কোশ্চেন হচ্ছে বিজয়নগর রাজ্যে কে হরিহর বিজয়নগর রাজ্যে প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর অ্যান্সার বি ভাস্কর গামা কোন বন্দরে প্রথম আসেন কালিকট বন্দরে প্রথম এসেছিলেন অ্যান্সার হবে সি ভাস্কর ডাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খোলজি কবে দক্ষিণত্ব জয় করেন আলাউদ্দিন খলজি দাক্ষিণত্ব জয় করেন এখানে বারোশো ছয় খ্রিস্টাব্দে অ্যান্সার হবে এ কার রাজত্বকালে মুঘলরা ইসলাম ধর্ম গ্রহণ করে এখানে আলাউদ্দিন খলজি রাজত্বকালে ইসলামরা মুঘল ধর্ম গ্রহণ করে সরি এখানে আলাউদ্দিন খলজির রাজত্বকালে মঙ্গলরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল অ্যান্সার হবে বি নেক্সট কোয়েশন হচ্ছে মেয়রটি দস্যুদের কে দমন করেন কিয়াসুদ্দিন বলবন মেয়রটি দস্যুদের দমন করেন অ্যান্সার হবে এখানে এ নেক্সট কোয়েশন হচ্ছে সুলতানা রাজিয়া কবে নিহত হন বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে সুলতানা রাজিয়া নিহত হন মোহাম্মদ ঘড়ি কবে কৌনজের রাজা জয়চাঁদকে পরাজিত করেন এখানে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আনসার হবে পি ভারতের প্রথম ইক্তা বা জয়গাদের ফুতার প্রবর্তন করেন কে ইলতুদ মিস হবে এখানে ডি সুলতানি যুগে ক্যারাভান কাদের বলা হতো সুলতান মাহমুদ কে আনসার হবে এখানে এ দারুল সাফ সাফা কে প্রবর্তন করেন ফিরোজ শাহ তুগলক অ্যান্সার হবে সি দারুল সাফাকি দাতব্য চিকিৎসালয় অ্যান্সার হবে এ শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শহীদ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ এন্সার হবে এখানে পি তৈমুল লং তৈমুল লং কোন বংশ কোন বছর ভারত আক্রমণ করেন এখানে তৈমুল লং ভারতে আক্রমণ করে তেরোশো আটানব্বই সালে অ্যান্সার হবে এ সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলা হয় অ্যান্সার হবে ডি তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা মোহাম্মদ বিন তুগলক কোন সুলতান কর্ম বিনিয়োগ দপ্তর চালু করেন ফিরোজ শাহ তুগলক অ্যান্সার হবে এ তামার নোট কে প্রচলন করেন তামার নোট প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক ইতিহাসে পাগলা রাজা নামে কে খ্যাত মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন এখানে অ্যান্সার হবে

তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে কি আসল তুঘলক তুগলক হবে সি দিল্লির সুলতান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় এখানে ইলতুত দিল্লি দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় দিল্লির কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি আনসার হবে গেল সি দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত জয় করেন আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণ ভারত জয় করেন আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে সিংহাসনে বসেন জালাউদ্দিন খোলজিকে হত্যা করে সিংহাসনে বসেন জালাল উদ্দিন খোলজি আনসার হবে সি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন হচ্ছে কে খোলজি বংশে প্রতিষ্ঠা থেকে জালাউদ্দিন খলজি আনসার হবে বি গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন কায় কো বাদ হবে এক ফাইভ বস প্রোথাকে প্রচলন করেন গিয়াসউদ্দিন বলবন ফাইভ বস পোঁথা প্রবর্তন করেন গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি উলুক খাঁ সুলতানদের মধ্যে প্রথমকে নরপতিত্বের আদর্শের কথা প্রচার করেন গিয়াসউদ্দিন বলবন সুলতানি সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন এখানে চার বছর অ্যান্সার হবে কে চল্লিশ চক্রের প্রধান নেতাকে গিয়াস উদ্দিন বলবন অ্যান্স এখানে সি নেক্সট কোয়েশন হচ্ছে চল্লিশ চক্র গড়ে তোলেন ইলতুদমিশ দিল্লির সুলতানি সাম্রাজ্যের সাম্রাজ্যের কোন সুলতান সুলতানি আজম উপাধিতে ভূষিত হন ইলতুদ সুলতানি আজম উপাধিতে ভূষিত হন ইলতুদমিশের মিসের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন এখানে রাজিয়া আনসার হবে সি ইলতুদ সময় কোন মুঘল নেতা ভারতের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছিলেন এখানে চেঙ্গিস খাঁ নেক্সট কোয়েশন হচ্ছে দাস বংশের শ্রেষ্ঠ সুলতানকে বংশের শ্রেষ্ঠ সুলতান হচ্ছে এ বা নামে কে পরিচিত কুতুবুদ্দিন আইবক লাঘবপাত্র বা লাক্ষাদা নামে পরিচিত দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে কুতুবুদ্দিন আইবক দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সিয়াবুদ্দিন সুজাউদ্দিন মোহাম্মদ বিন সাম কি নামে পরিচিত মোহাম্মদ খুরি নামে পরিচিত অ্যান্সার হবে বি সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন প্রায় সতেরো বার্সার হবে ডি সুলতান মাহমুদ কে ছিলেন পুত্র হবে এ সুলতান মাহমুদ কতবার কোথাকার সম্রাট ছিলেন সুলতান মাহমুদ গজনীর সম্রাট ছিলেন অ্যান্সার হবে সি ভারতবর্ষে প্রথম তুর্কি অভিযান কে শুরু করেন সুবক্তীন গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে আলোক্তগিন আনসার হবে এ সিন্ধু অভিযানে আরব সেনানায়ক কে ছিলেন মোহাম্মদ বিন কাসিম আরবরা কবে সিন্ধু দেশ জয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে কুতুবুদ্দিনের আইবকের দিল্লির সিংহাসন লাভ করে কুতুবুদ্দিন আইবকের দিল্লির সিংহাসন লাভ করেন এখানে বারোশো ছয় খ্রিস্টাব্দে গিয়াস উদ্দিন বলবনের সিংহাসন লাভ হয় বারোশো ছেষট্টিতে মোহাম্মদ বিন তুগলক সিংহাসন লাভ করেন তেরোশো একান্ন খ্রিস্টাব্দে ইয়াস উদ্দিন বারুনির লিখিত গ্রন্থের নাম হচ্ছে তারকি ফিরসাই ইবান বুদ্ধতার রচিত গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল রোহেলা অ্যান্সার হবে সি তাজ উল মাসির কাল লেখা এখানে হাসান নিজামি সামস ই সিরাজ গ্রন্থের রচিত তারকি ফিরোজ ফুতু উত সালতানি কার লেখা ইমানি অ্যান্সার হবে এখানে এ চাচা নামা গ্রন্থ থেকে কি জানা যায় এখানে আরবদের সিন্ধু জয় সম্পর্কে জানা যায় অ্যান্সার হবে এ সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু দেশ আক্রমণ করেন তখন সেখানকার হচ্ছে প্রথম যুদ্ধ হয় এখানে এগারোশো পঁচানব্বই এগারোশো একানব্বই সেখানে কোনোটাই সঠিক এখানে অ্যান্সার হবে বিটা এগারোশো ইকোনমিক স্টার্টে তাক এবং হুলিয়া ভোতার প্রচলন করেন আলাউদ্দিন খলজি অ্যান্সার হবে এখানে এ ইলতুদমিশের রাজত্বকালে মঙ্গল নেতা ভারতে আসেন চেঙ্গিস খান অ্যান্সার হবে কেন সি সুলতানি যুগের মহিলা শাসক কে ছিলেন কুলবদন বেগম এখানে সরি সুলতানি যুগের মহিলা শাসক ছিলেন রাজিয়া

চিরাকি দিল্লি খে চিরাকি দিল্লি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া চিরাকি দিল্লি নিজামুদ্দিন আউলিয়া নেক্সট প্রশ্ন হচ্ছে কৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে শ্রী চৈতন্য অ্যান্সার সি কৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব দেব বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহকে তার হিন্দু পূজারা উদার নীতির জন্য কি বলে শ্রদ্ধা জানাতো জগৎগুরু বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহকে তার হিন্দু পূজারা তার উদার ধর্মনীতির জন্য জগৎগুরু করু বলে শ্রদ্ধা এ কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবদিনকে বিজয়নগর কে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলে বর্ণনা করেছেন আব্দুর রাজাক অ্যান্সার হবে এ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের মালাধর বসু তুগলক বংশের অবস্থান হয় চোদ্দশো তেরো সালে দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার ফতি নেন এখানে আলাউদ্দিন খলজি কি খোলজি হচ্ছে ভূমিদান ব্যবস্থা বি তৈমুল লং ভারত আক্রমণ করেন কবে তৈমুল লং ভারত আক্রমণ করেন এখানে তেরোশো আটানব্বই সালে অ্যান্সার হবে সুলতানা রাজি আর ফর দিল্লি সিংহাসনে বসেন খে এখানে মহিজুদ্দিন হবে ডি সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ বি হিন্দুস্থানের তথা পাখি বলা হয় আমির খোশ রুখে তৈমুর লং ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন নাসিরউদ্দিন মামুদ মাহমুদ সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেন এখানে হাজার খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির প্রকৃত নাম মঈজউদ্দিন আনসার হবে এখানে সি মিজুদ্দিন তরান্নে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল মইজুদ্দিন এবং পৃথিবীটা চৌহানের মধ্যে সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাও ভিডিওর বাকি প্রশ্নগুলো আপলোড করবো কি করবো না সেটা তোমাদের আমি রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে বাকি প্রশ্নগুলো আর একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ ইতিহাসের একটা যাবতীয় সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে সম্পূর্ণ এই দুটো ভিডিওর মধ্যে সো থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক অলসো সো থ্যাংক ইউ